উপস্থিত আছেন প্রিয় ভাজন আমার গৌর ভক্তবৃন্দ, আপনাদের আতুল আতুল চরণে হতভাগা সুবল মজুমদারের জন্ম জন্মান্তরে সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি। আপনারা আশীর্বাদ করুন, আপনাকে আপনাদের অহৌতুকি কৃপা আমার প্রতি বর্ষিত কিছু সময়ের জন্য সেই কথা অমৃত সুধাক যজ্ঞে, যাতে আপনাদের আনন্দ বর্ধন করতে পারি। আপনাদের হৃদয় মন্দির হচ্ছে সর্বোচ্চ মন্দির, যে মন্দিরে আমার বাসুদেবের সিংহাসন, বাসুদেবের অবস্থান, আমার মতন পামট হতভাগা ভজনহীন জ্ঞানহীন শাস্ত্রীয় কোনো প্রজ্ঞাই নেই, না আসে ভক্তি না আসে চোখের জল, তবে আপনাদের মতন শুদ্ধ কৃষ্ণ ভক্তদের, আপনাদের মতন পরমহংস শ্রোতাদের চরণের রেণু নিয়ে আমি কিছু সময়ের জন্য সেই অচিন্তময় কৃষ্ণচন্দ্রের কথা বলার অভিলাষ করেছি, বাসনা করেছি। আপনারা আপনাদের কৃপা আমার প্রতি বর্ষিত করুন। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে এই সেন্দিয়া পাঁচপাড়ার ঐতিহ্যবাহী সেন্দিয়ার পাঁচপাড়ার কথা সুধা অমৃত যজ্ঞের শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের শুভ অভিবাস জয়ন্তী। তো শুভ অধিবাস এবং জয়ন্তীর কথাটা বা উৎসব প্রাঙ্গণ এই কথাটা বলার সাথে সাথে আমাদের একটা ত্যাগের ভূমিকার উপর দাঁড়াতে হয়। ত্যাগটা হচ্ছে অধিবাস কাকে বলে, এমনভাবে যদি আমরা একটা প্রশ্ন আজকে আমরা এখানে যদি জিজ্ঞাসা আসে আমাদের, যে মাঙ্গলিক কাজের উদ্দেশ্যে কথা অমৃত যজ্ঞের আজকে যে আয়োজন করা থাক, কথা অমৃত সুধা যজ্ঞের আয়োজন করেছেন এই শ্রীমৎ ভাগবত গীতা এবং শ্রী ভাগবতম পাঠ কেন দেওয়া হয়, এমন একটি প্রশ্ন আমাদের মঞ্চ থেকে এসেছে। এ প্রশ্নের উত্তরে মীমাংসায় আমরা যাব। তো এখানে শুধু শুভ অবধিবাসে প্রথমে আপনারা জানেন যে যখন এ ওং নম ভাগবত বাসুদেবায় কথাটা উচ্চারণ করা হয়, তখনই সাথে সাথে এখানে আমার 33 কোটি দেবতা মুনি ঋষি পূর্বপুরুষগণ এখানে সবাই উপস্থিত হন। এর সাথে আর একজন উপস্থিত হন, সে হচ্ছে স্বয়ং রাধা মাধব এবং রাধা ঠাকুরাণী। ওং নম ভগবত বাসুদেবায় কথা বলার সাথে সাথে যখনই আপনারা এই সংকল্পটা করেছেন, তখনই আপনাদের এখানে সবার আগে কে এসেছেন জানেন? সবার আগে এসেছে আমার রাধা ঠাকুরাণী এবং রাধা মাধব। সেই পরম মুহূর্ত থেকে এখানে ঘুরতে থাকে আর ভাবে কখন আমার ভক্তরা কথা সুথা অমৃত যজ্ঞ আমার প্রশংসা করবে, আমার কথা বলে বলে দু ফোঁটা চোখের জল ফেলাবে, কখন একে অপরকে জড়িয়ে ধরবে, আমার কথা অমৃত সুধা পান করবে, যে অমৃতের সন্তান যাদেরকে এই মায়া জম্বুদ্বীপে পাঠিয়েছি হরিকথা বলার জন্য, হরিকথা শ্রবণ করার জন্য, হরিকথা কীর্তনের জন্য, সেই ভক্তরাজকে আমার সব কর্ম ছেড়ে, গৃহের সব কর্ম ছেড়ে
পার্থিব জগতে সব বাসনা ছেড়ে আজকে ভক্ত মেলা বসিয়েছে আনন্দ যজ্ঞের এই মেলা বসিয়েছে তো যেখানে আমার ভক্ত থাকে সেখানেই তো আমি যাই আমি তো এই ভক্তের দিকে অবলোক নগরে তাকিয়ে থাকি কখন আমার ভক্তরা আসবে কখন আমার হরি কথা কৃষ্ণ কথা বলবে শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ তার আগে এই রাধা মাধবের আসার আগে আরেকটি কাজ করে সেটা হচ্ছে আমরা ঘট স্থাপন করি এই শুভ অধিবাসে প্রতিটা মাঙ্গলিক কাজে ঘট দেই এই ঘটটা কি ঘটের ভিতরে একটা তত্ত্ব রয়েছে ঘট হচ্ছে ভক্ত স্বরূপ এবং এই ঘটের উপরে দেওয়া হয়েছে চারদিকে চারটি দেওয়া হয়েছে চারটি বেরি দেওয়া হয়েছে চারটি বেরি দেওয়া হয়েছে এই চারটি বেরি হয়েছে আমাদের এই সংসার জীবনে পার্থিব জীবনের চারটি বাদ সেটা হচ্ছে কি ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ এই ধর্ম অর্থ কাম মোক্ষকে দিয়ে প্রতিষ্ঠিত করেছেন কাকে ভক্ত ভক্তকে বসিয়েছেন ঘট হচ্ছে ভক্ত এই ঘটের ভিতরে শুদ্ধ জল থাকে অমৃত বর্ষণ করতেছে এই ভক্তের এই ঘটের ভিতর থাকে কি জানেন স্বয়ং আমার ভোলানাথ বৈষ্ণব যেখানে বৈষ্ণব না আসে সেখানে হরিকথা কৃষ্ণকথা হয় না বৈষ্ণব শম্ভু বৈষ্ণব চূড়ামণি হচ্ছে আমার স্বয়ং ভোলানাথ বাবাজি পঞ্চমুখে যে সর্বদা আমার হরি কীর্তন করে পঞ্চমুখে আরাধ্য দেবের আমার বাসুদেব কৃষ্ণচন্দ্রের কথা সর্বদা আরাধনা করে কীর্তন করে এই স্বয়ং ভোলানাথ হচ্ছে থাকে এই ঘটের ভিতরে বসতি থাকে তার এক পাশে থাকে মা সরস্বতী এবং ভিতরে থাকে মা গঙ্গা এখন ব্যাপার হচ্ছে লালসি আমরা কেন দিই এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই মত এই যে চারি বর্গের ফল চারটি এই চারি বর্গ দিয়ে আমরা যে এখানে ঘেরাও করেছি এইটা হচ্ছে মায়া এই মায়াকে আমরা একটা লাল রশি দিয়ে লাল সুতা দিয়ে আমরা কিন্তু বেদ করে দিই তাই না বাদ করে দিয়ে ভিতরে কী দিই আমরা শঙ্কের করে দিই গোবর গোবরধন গোবর থাকে আর তার উপরে থাকে কি কলা ফল দেওয়া হয় তার নিচে দেওয়া হয় শ্রীফল ডাব দেওয়া হয় নারকেল এই নারকেলটা কোথা থেকে আসলো যেহেতু অধিবাসের জয়ন্তী আপনাদের বিভিন্ন প্রশ্নের আমি সমাধান করে দিচ্ছি শাস্ত্রীয় অনুসারে সেটা হচ্ছে এই ডাব হচ্ছে কে ডাব হচ্ছে স্বয়ং গণেশের মাথা অর্থাৎ যখন মা দুর্গা মা কল্যাণী মা বৈষ্ণবীর যখন এই যখন সন্তান যখন আপনার এই সিদ্ধিদাতা গণেশ যখন জন্মগ্রহণ করে সব দেব দেবতা ওখানে উপস্থিত হয় এক এক দেবতা ওখানে উপস্থিত হয় এক এক দেবতা এখানে আশীর্বাদ করে যায় গণেশকে কিন্তু বড় ঠাকুর আমার শনি ঠাকুরের তার একটা অভিশাপ ছিল সে যদি কারোর দিকে যদি বক্র দৃষ্টিতে তাকায় তাহলে যার দিকে তাকাবে সে ভস্মীভূত হয়ে যাবে সে যে হোক তার একটা অভিশাপ ছিল তার স্ত্রীর একটা অভিশাপ ছিল তো এখানে এই ডাব ফলটি আসলো হচ্ছে এটাই এই যে আপনার এই সিদ্ধিদাতা গণেশের মাথাটা যে ভস্ম হয়ে গেল ভস্ম হওয়ার পরে যখন মা দুর্গা ক্রোধ যখন যখন তার সেই কালিকা রূপ ধারণ করলেন যে আমার সন্তানের মাথা ভস্ম হয়ে গেছে এই ত্রিলোক আমি ধ্বংস করে ফেলব ত্রিলোকে আমি কিচ্ছু রাখবো না যখনই সেই কালিকা রূপ ধারণ করলেন মা ভৈরবী রূপ যখন ধারণ করলেন তখন ওখানে মাথা নিচু করেছিলেন বড় ঠাকুর আমার শনিদেব তখন বড় ঠাকুর আমার শনিদেব আশীর্বাদ করলেন হে জগৎ মাতা আমি তো আমার নিজের ইচ্ছাই করিনি আমি এখানে আসতে চাইনি তারপর আপনি আপনাকে অনেক অনুরোধ করে এখানে এসে আমি এখানে আসতে চাইনি আমি আপনার পুত্রকে দর্শন এই কারণেই করতে চাইনি কিন্তু আমি যে জিনিসকে দর্শন করেছি ভস্ম হয়ে গেছে এই ভস্ম মাথার এইভাবে অপব্যয় হতে পারে না এর ভস্ম মাথার যে বস্তুটা এই বস্তুটা হবে নারকেল শ্রীফল এবং এই শ্রীফল প্রতিটা শুভ কাজে এই নারকেল শ্রীফল
প্রতিটা শুভ কাজে এখানে না দেওয়া পর্যন্ত সেই কাজ মাঙ্গলিক কাজ শুদ্ধ হবে না। তাই আমি ওখানে গণেশের সিদ্ধি মাতা হিসেবে আমি ওখানে সেই ভস্ম মাতা হিসেবে ওখানে থাকব। আর কলা কোথা কলা ফল কেন দেওয়া হয় আপনারা জানেন, উদ্দোলক নামে এক মণি, একে একে আমি প্রশ্নের উত্তরগুলো সমাধান করে যাচ্ছি। উদ্দোলক নামে এক মণি ছিলেন, যে মণি আপনার অগ্নিকুণ্ড সাজিয়ে বারো হাজার বৎসর আপনার কৃষ্ণ সাধনা করেছিলেন, অর্থাৎ হেতমুণ্ডে ঊর্ধ্বপদে আগুন জ্বালিয়ে তার উপরে সে মাথা রেখে কৃষ্ণ সাধনা করছিলেন বারো হাজার বৎসর উদ্দোলক মুনি। এই উদ্দোলক মুনি যখন সাধনা করছিলেন, সাধনার পর যখন সিদ্ধিলাভ করলেন, সিদ্ধিলাভ দেখছিলেন আপনার এই যে রম্ভা নামে যে এই কলা যে হয়েছে, তার বাপের নাম ছিল হলো যে দৈবিষ্মুনি। এই দৈবিষ্মুনি একদিন দেখলেন যে এই যে সাধু গারস্থ, এই যে গারস্থ সাধু, এই গারস্থ গৃহে থেকেও যে ব্রহ্মচর্য পালন করতেছে, যে ঋষির মতন আচরণ করতেছে, এই সাধুর কাছে যদি আমার মেয়েটাকে সমর্পণ করতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হতো। এই উদ্দোলক মুনিকে যখন বারবার অনুরোধ করলেন যে আপনাকে আমি জামাতা করতে চাই, আমার কন্যা সন্তানকে আপনাকে দিতে চাই, আপনি গ্রহণ করুন, আপনার মতন একজন সিদ্ধ পুরুষকে যদি আমি যদি আমার কন্যা সন্তানকে দিতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে। কিন্তু উনি বললেন, আমি গারস্থ জীবনে যাব না, দাম্পত্য জীবনে যাব না, আমি কি হরিভজন করতে চাই। তখন বলল যে আপনি হরিভজন করেন, গৃহে থেকেও তো হরিভজন করা যায়, গৃহ থেকে তো শ্রীহরিকে অনেকে সাধনা লাভ করেছে, অনেকে সিদ্ধিলাভ করেছে, তাহলে আপনি কেন পারবেন না, এবং আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে, আমার মনে বাসনা আপনাকে আমার মেয়েটা আমি দিতে চাই, আপনার মতন যদি একজন জামাতা আমি পেতাম তাহলে আমার জীবনটা সার্থক হতো। যখন বারবার অনুরোধ করলেন তখন উদ্দোলক মুনি বললেন, একটা শর্ত দিলেন। কি শর্ত দিলেন? যে আপনার কন্যাকে আমি বিবাহ করতে পারি, তবে আমার কোনো কাজে যদি কখনো বাধা দেয় তখনই সাথে সাথে আপনার কন্যাকে আমি ত্যাগ করব। এটা হচ্ছে আমার শর্ত। কোনো কাজে যদি কোনো বাধা দেয়, আমার কাজে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে আপনার কন্যাকে আমি ত্যাগ করে আমি চলে যাব, আপনার কন্যাকে আর আমি বরণ করব না এবং তাকে আমি অভিশপ্ত করব। তখন এই যখন শর্তটা দিলেন, এই শর্তটা শুনে কি করলেন, এই রম্ভাকে বিবাহ দিলেন উদ্দোলক মুনির সাথে। তো উদ্দোলক মুনির সাথে এইভাবে প্রায় 3-4 বছর দাম্পত্য জীবন চলল। এর ভিতরে যে যখন যা বলে, উদ্দোলক মুনি যখন যা বলে এই রম্ভাকে, এই রম্ভা তখনই কি করেন, সেই কর্ম চোখ বুজে কোনো প্রতিবাদ না করে উনি কি করেন, সব কথা মেনে নেন, সব ক্রিয়াকর্ম, সংসারে কর্ম, গারস্থ ধর্মের যে ক্রিয়াকর্ম আছে সব কিছু করে নেন। একদিন কি করলেন, এই উদ্দোলকের গুরুদেব আসলেন, উদ্দোলকের গুরুদেব যখন আসলেন তার আশ্রমে, আসার পরেই উদ্দোলক বললেন যে আমি গঙ্গা জল আনতে যাচ্ছি, তুমি আমার গুরুদেবের সেবা করো, আমার গুরুদেবের যে যত সেবা যেখানে যায় পরিপাঠি সুন্দরভাবে তুমি গুরুদেবের সেবা করো, আমি গঙ্গা জল লই আসি। তখন প্রতিবাদ করলেন যে স্বামী, আমি গঙ্গা জল লই আসি, আপনি আপনার গুরুদেবের সেবা করেন, আমি গঙ্গা জল নিয়ে আসি। এইটুকু কথা শুধু বলছেন যে আমি গঙ্গা জল নিয়ে আসি, আপনি আপনার গুরুদেবের সেবা করেন। এই কথা যখন বলেন সাথে সাথেই এখানে সেই বিকট মূর্তির মূর্তি ধারণ করলেন উদ্দোলক মুনি। তোমার সাথে আমার শর্ত, শর্তটা কি, যে যখনই আমি যে কথা বলবো তুমি সেটা মেনে নিবে, আমার কথার বিপরীত যদি কোনো ক্রিয়া করো তখনই তোমাকে আমি অভিশপ্ত করব এবং তোমাকে আমি ত্যাগ করব। এটা তোমার সাথে আমার শর্ত ছিল। উদ্দোলক মুনি সাথে সাথে অভিশপ্ত করলেন, তুমি যেহেতু এখানে আমার সামনে এই কথা বলার পরও তুমি দাঁড়িয়ে রয়েছ, কলা গাছের মতো দাঁড়িয়ে রয়েছ, যাও এখন থেকে তুমি কলা গাছ রূপে তুমি থাকবে, আমার আজ থেকে তুমি আমার স্ত্রী রূপে থাকতে পারবে না। সাথে সাথে এই চরণে পড়ে গেলেন রম্ভা। চরণে পড়ে কেঁদে কেঁদে বলল, হে গুরুদেব,
তুমি আমার স্বামী হলো গুরু একটা নারীর জীবনে স্বামী হয় পরম গুরু পরমপতি হয় আজকে আমার মনে বড় সাত বাসনা ছিল যে তোমার আমি চরণ সেবা করব কিন্তু তুমি অভিশাপ দিলে আমি কলা গাছ হয়ে জন্মগ্রহণ করব তাতে কোনো আমার আপত্তি নেই আপনার কথা আমি দ্বিতীয় কোনো মত পোষণ করব না তবে আপনি আশীর্বাদ করেন এই পৃথিবীতে যত মাঙ্গলিক কাজ শুভ কাজ হবে সেখানে যেন আমার অবস্থান হয় আমি যেন সেখানে থাকতে পারি এবং আমার আমার দেহ থেকে যে ফল হবে এই ফল যাতে প্রতিটা শুভ কাজে প্রসাদে যাতে লাগে সেই আপনি এই আশীর্বাদ করুন তাই এখানে উদ্দলক মুনি বলল ঠিক আছে তুমি যখন কেঁদে কেঁদে তোমার ভুল বুঝতে পেরেছো তুমি যখন তোমার অন্যায় তুমি বুঝতে পেরেছো তোমাকে আমি আশীর্বাদ করি এই ত্রিলোকে যেখানে শুভ কাজ হবে মাঙ্গলিক কাজ হবে প্রতিটা শুভ কাজেই তোমার অবস্থান থাকবে তুমি ওখানে উপস্থিত না হলে কোনো শুভ কাজ স্বয়ং সম্পূর্ণ হবে না তাই প্রতিটা শুভ কাজে আমাদের কলা ফল দিতে হয় এবং কলা গাছ রোপণ করতে হয় যত সময় পর্যন্ত কলা গাছ রোপণ না করবেন তত সময় পর্যন্ত আমাদের শুভ কাজ শুভ অধিবাস সূচনা হয় না হরে কৃষ্ণ এখন আমরা চলে যাব একটু রাধা মাধবের দিকে সেটা হচ্ছে আমার রাধা মাধব এবং ভক্তের ভিতরে যে ভজন আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্তের ভক্তের ভক্তি এবং ভগবানের করুণা আজকে পাঠের বিষয়বস্তু হচ্ছে ভক্তের ভক্তি এবং ভগবানের করুণা আজকে আমাদের মেইন হেডিং হচ্ছে এটার উপরে আমাদের আলোকপাত তো আমরা প্রথমে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে স্বয়ং ভগবান বাসুদেব কৃষ্ণচন্দ্রকে বাসুদেব কৃষ্ণচন্দ্রকে আমরা আমরা প্রাণ মন দিয়ে ভালোবাসি কিন্তু বৃন্দাবন ধামে আমার রাধা মাধবকে কীভাবে ভালোবাসে আমার গোপীরা কীভাবে ভালোবাসে তার একটু নিদর্শন আমরা দিব আপনারা জানেন বৃন্দাবনে একবার এক মা গোপী মা বৃন্দাবনের যমুনায় জল আনতে গেছে তো কলসি ভরে যখন জল আনতে গেছে জলের উপরে কী করে মায়েরা একটু ঢেউ দেয় তো তাই না ঢেউ দিয়ে উপরের ময়লাটা সরিয়ে ওখান থেকে শস্য জলটা আনে তো ওখানে মা কী করছে ওই মাটা ওই সুন্দর জলের উপরে একটা ঢেউ দিয়েছে ঢেউ দেওয়ার সাথে সাথে ওই কলসটা ছেড়ে দিছে ওই মুহূর্তে ওখান দিয়ে যাচ্ছিলেন দেবশ্রী নারদমুনি দেবশ্রী নারদমুনি দেখতেছে একটি মা মুখে কৃষ্ণ কৃষ্ণ কথা বলতেছে চোখের জল ফেলাইতেছে অশ্রু প্লাবিত হচ্ছে আর এদিকে কলসটা ভেসে যাচ্ছে তো তখন এই গোলক বৃন্দাবন ধামে এই ভুলোকে বৃন্দাবনে এখানে কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করতেছেন সেই মুহূর্তে এই লীলাটা মা কী করতেছেন কলসের ঢেউটা দিয়ে ওই কলসটা ছেড়ে দিচ্ছে ওই মা অবলার মতন তার আর বাহ্যিক জ্ঞান নেই যে কলসটা ঢেউ দিয়ে ছেড়ে দিলাম কলসটা কোথায় গেল ঢেউ দিয়ে ছেড়ে দিয়ে ওখানে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জল ফেলাইতেছে দেবশ্রী নারদ এই অবস্থানটা দেখে মায়ের এই রূপটা দেখে দেবশ্রী নারদ হঠাৎ ডাক দিয়েছে হে গোপী মা তুমি তো জল নিতে এসেছো এই যমুনায় তবে কলসিটা কেন তুমি এখান থেকে ছেড়ে দিলে তোমার কলসি তো ভেসে যাচ্ছে মনে তুমি এই যে মনে মনে কৃষ্ণ নাম করতেছো জপ করতেছো তুমি কলসি কেন ছেড়ে দিল তখন ওই মায়ের বাহ্যিক চেতনা ফিরে আসলো ভাবলো তাই তো আমি কলসি কেন ছেড়ে দিলাম তখন বলল দেবশ্রী নারদকে ওই মা বলল যে আমি কেন জানো এই কলসি ছেড়ে দিলাম কলসিটা ছেড়ে দিলাম এই বলে যে আমি কৃষ্ণকে বড় ভুলতে চাই যেখানে যাই যে কর্ম করি যেদিকে তাকাই শুধু দেখি আমার সামনে ওই কৃষ্ণ কানাইয়া সব জায়গায় যদি আমি এই কৃষ্ণকে দেখি তাহলে আমার এই সংসার ধর্ম আমার এই পতি আমার সংসার ধর্ম আমার গৃহধর্ম আমার কুলধর্ম
সব নষ্ট হয়ে যাচ্ছে, যেদিকে তাকাই সেদিকেই দেখি আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র। আমি বাসুদেব কৃষ্ণচন্দ্রকে ভুলতে চাই। দেবশ্রী নারদ ভাবলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের সবাই অচিন্তময় কৃষ্ণচন্দ্র, যাকে পাবার জন্য যুগ যুগ ধরে মুনি ঋষিরা যোগীরা এত কৃষ্ণ সাধন করতেছে, এত সাধন ভজন করে, এত চোখের জল দিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে। আমার রাধা মাধবকে ডাকে, তারপর আমার রাধা মাধবকে পায় না। আর এই গোপীবা বলতেছে যে আমি কৃষ্ণকে ভুলতে চাই, যেদিকে তাকাই সেইদিকেই দেখি কৃষ্ণময়, সেইদিকেই দেখি কৃষ্ণ। শুনবে দেবশ্রী নারদ, সকালবেলা যখন আমি গাভী দহন করতে যাচ্ছি, দহন ক্রিয়া যখন করতে যাচ্ছি, যখনই আমি একটা বাটে যখনই টান দিয়েছি দুগ্ধ দহন করার জন্য, তখনই এসে বলতেছে বৌদি তুমি কি করতেছ। তখন আমি বাসুদেব কৃষ্ণচন্দ্রের দিক তাকিয়ে বলতেছি আমি গাভী দহন করতেছি। হ্যাঁ, তখন বলতেছে বৌদি আমার তো দুগ্ধ খুব প্রিয়, হ্যাঁ আমি একটু হা করে থাকি আর তুমি তোমার ওই গাভীর বার থেকে টেনে টেনে আমার গালে কিছু দুগ্ধ দাও, আমার বড় খিদা পেয়েছে। তো আমি কি করতেছি, অবলার মতন আমি ওখান থেকে দুগ্ধ দহন করতেছি। বাসুদেব কৃষ্ণচন্দ্র হা করে আছে আর সেই দিকে দুগ্ধ আমি দহন করতেছি। বাটের গাভীমাতার বাটটা একটু একটু অ্যাঙ্গেল করে একটু বাঁকা করে আমি দুগ্ধ দহন করতেছি যাতে কৃষ্ণচন্দ্র খেতে পারে। তো কিছু সময় পরে আমার শাশুড়ি মা এসে আমাকে বলতেছে, ওরে কুলোটা, তুই কি আমার সংসারটা খেতে এসেছিস? গাভী দহন করতেছিস, পাত্র একদিকে, দুগ্ধ দিতেছে আর একদিকে, আজকে আঙ্গিনা সব জায়গায় ভিজে যাচ্ছে দুগ্ধ দিয়ে, থই থই হয়ে যাচ্ছে আঙ্গিনা, সব জায়গায় দুধ পড়ে ভেসে যাচ্ছে, পাত্রে এক ফোঁটা দুগ্ধ নেই, তুই কি আমার সংসার খেতে এসেছিস? ওরে কুলোটা, সবসময় কৃষ্ণ কৃষ্ণ করিস। শুনবে দেবশ্রী নারদ, এইভাবে আমার শাশুড়ি মা সকালবেলা আমাকে আমাকে প্রহার করলো, কত কটু কথা বললো। তাই যেদিকে তাকাই সেই দেখি কৃষ্ণকে দেখি, তাই আমি চোখ বুঝে চাচ্ছি আমার কৃষ্ণকে যাতে আমি ভুলে থাকতে পারি। কৃষ্ণ সব জায়গায় যদি এইভাবে আমার কৃষ্ণ সামনে আসে, আমার গেহ ধর্ম জাতি ধর্ম কুল ধর্ম সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই কৃষ্ণকে ভোলার জন্য আমি বারবার আর্তনাদ করতেছি, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ ভজন কি জিনিস আমরা ছোট্ট একটু আসাধনের ভিতরে যাব, সেটা হচ্ছে যে বাসুদেব কৃষ্ণচন্দ্র এই গোপী মায়েদের গোপদের বৃন্দাবনে বৃন্দাবনের সবার চিন্তা চেতনায় এই বুঝি আমাদের ঘরে বাসুদেব কৃষ্ণচন্দ্র এলো, এই বুঝি কানাইয়া ঘরে ঢুকলো, হাঁটি হাঁটি পা পা করে ঘরের ভিতরে ঢুকলো, এই বুঝি এই ননির ভিতরে মাকুমের ভিতরে হাত দিল পাত্রের ভিতরে, এই বুঝি ওখান থেকে মাকুম তুলে তুলে মনে খাচ্ছে। প্রতিটা গোপ গোপীদের সকালবেলা ঘুম থেকে উঠেই রবি শশীকে প্রণাম করে, মা যোগমায়াকে কাত্যায়নী মায়াকে প্রণাম করে, কৃষ্ণ ভক্তবৃন্দ, তো বৃন্দাবনে প্রতিটা মায়ের মনে বাসনা থাকে সকালবেলায় ঘুম থেকে উঠেই তাদের কৃষ্ণগত মন কৃষ্ণগত প্রাণ কৃষ্ণগত ধন, সব কাজের আগে মনে হয় কৃষ্ণ, সব কাজের আগে কৃষ্ণদেব ময় তাদের দেহটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ঘরের লালা কৃষ্ণ, আমাদের ঘরের লালা, তাকে বাদ দিয়ে কি কোনো কর্ম করতে পারি? তাকে বাদ দিয়ে কি কোনো কর্ম হয়? হ্যাঁ, এতটা বেশি ভালোবাসে বৃন্দাবনের সবাই যে আমার ঘরের সন্তান তো কৃষ্ণ, তো কৃষ্ণকে এভাবে তো আরাধনা করা লাগে না। তাই সব সকালবেলা ঘুম থেকে উঠে সবার মনে বাসনা কী থাকে জানেন, যে আজকে যদি আমাদের ঘরে যদি কৃষ্ণ এসে আমাদের ঘরে যদি নবনী খেত, ননী খেত, মাকুম খেত,
তাহলে আমাদের জীবনটা সার্থক হতো। ঘুম থেকে উঠে প্রথম বাসনাটাই কৃষ্ণ যদি আমাদের ঘরে আসত, আমরা তো বলতে ভুল হবে, আমার মতো নিজে যে সাধু বেশ করে বেশ ধারণ করে এখানে এসেছি, এ তো একটা পাক্কা একটা চোর, একমাত্র বাসুদেব কৃষ্ণচণ্ড হচ্ছে এই ত্রিজগতের মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যাকে আমরা দিয়ে খাই না, তাকে দিয়ে নাকি যে বস্তু তাকে দিয়ে আমরা খাবো না, সেই বস্তু হচ্ছে আমাদের চুরি করা হয়ে যায়। কাতুর কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুর কুল নায়ক হচ্ছে আমার বাসুদেব কৃষ্ণচণ্ড, তাকে যে কোনো কিছু বস্তু দিয়ে যদি না খাই আমরা হব বড় চোর। বাসুদেব কৃষ্ণচণ্ড দেখাইছে, প্রতিটা নির্দেশনায় দেখেছে, যে বস্তু আমাকে দিয়ে যে বস্তু পায় না, যে বস্তু প্রসাদ গ্রহণ করে না, যে বস্তু আমাকে নিবেদন করে না, তারা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বড় বড় একটা চোর। চোর আমি নই, আমার দিকে সবাই আঙ্গুল তোলে যে আমি এই ব্রজবাসীদের আমি ঘর থেকে নবনী ঘি নবনী চুরি করে খাই না, আমাকে সকালবেলা যে নিবেদন করে চোখের জল ফেলে আত্মনাদ করে, আজকে যদি বাসুদেব কৃষ্ণচন্দ্র আমার ঘরে এসে যদি নবনী খেত মাকুম খেত দধি মাকুম খেত তাহলে আজকে দিনটা আমার সার্থক হতো। এদিকে মনে বাসনা করে বাসুদেব কৃষ্ণচন্দ্র খেত, অন্যদিকে আবার কি করতে পাহারাও দিত, ঘরে ঘরে পাহারা দিত। তো একদিন এক গোপীমা বৃদ্ধ হয়ে, এক গোপীমা উনি ওই দুয়ারে বসে একটা লাঠি ধরে বসে আছে, হ্যাঁ দুয়ারে বসে আছে দরজাটা খুলে, মনে বাসনা যে বাসুদেব কৃষ্ণচন্দ্র আমার ঘরে আসবে, তবে আবার মনে আর একটা বাসনাও যে যদি বাসুদেব কৃষ্ণচন্দ্রকে যদি আজকে যদি একটু ধরে যদি মা যশোদার ধারে যদি নিয়ে যেতে পারতাম তাহলে খুব আনন্দ হতো। মা যশোদা বড় বড় কথা বলে বিশ্বাস করে না, তার ছেলে কোনো মাকুম খেতে পারে না, ছোটো সন্তান এত মাকুম খায় কি না সেটা বিশ্বাস করাতেই পারি না, আমরা এত অভিযোগ করি এই কথাটা বিশ্বাস করাতে পারি না, তবে আজকে প্রসাদও খেতে আসবে, আবার যদি বাসুদেব কৃষ্ণচন্দ্রকে যদি ধরে কানাইয়াকে ধরে যদি মা যশোদার কাছে নিতে পারতাম তাহলে মা যশোদাকে বিশ্বাস করাতে পারতাম। দেখে একদিকে ভজন সে আমাদের ঘরে এসে প্রসাদ পাক, অন্যদিকে চিন্তা কি চিন্তা যে তাকে আবার ধরব, মানে বাসুদেব কৃষ্ণচন্দ্র নাকি কানাইয়াকে নিয়েই সব তাদের মনে বাসনা চিন্তা চেতনা ধ্যান যজ্ঞ সাধনা ভজনা সব কিছু কৃষ্ণময় দেহ হয়ে গেছে তাদের, কৃষ্ণ ছাড়া মনে হয় তাদের দেহ এক পাও চলে না, সব কিছু তো কৃষ্ণময় তাদের চিন্তা চেতনা। তো ওই বুড়িমা পাহারা দিচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে, হ্যাঁ একটু নিদ্রা আসতেছে, তো উনি ঘুমিয়ে দেখতেছে এই বাসুদেব কৃষ্ণচন্দ্র সাথে সীদাম সুদাম সুবল হ্যাঁ মধুমঙ্গল এরা সবাই বুঝে এই যে সিরিয়াল দিয়ে একে একে ঢুকতেছে, উনি ঘুমিয়ে ঘুমিয়ে এই দর্শনটা করতেছে হাতে একটা লাঠি, হ্যাঁ তারপরে দেখতেছে কি এই বুঝি সীদামের স্কন্দে উঠল বলরাম উঠল, বলরামের স্কন্দে সুধাম উঠল, এরপর মনে হয় মধুমঙ্গল উঠল, এই শিকাটা ধরে নবনীটা এই বুঝে নামালো, এই বুঝি দধি ওখান থেকে দধি মাকে মুখে দিচ্ছে, যখনই মুখে দিচ্ছে তখনই ওই মা বলতেছে চোর এসেছে চোর এসেছে চোর 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 চোর, যখনই এই চোর চোর কথা বলে ওই বুড়িমা লাঠি ভর দিয়ে সদরে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে সামনের দিকে আগাচ্ছে, ঠিক সামনেই দেখতেছে এক বৃদ্ধ গোপ, এই বৃদ্ধ গোপ বলতেছে হে বুড়িমা তুমি যে চোর চোর বলে সামনের দিকে যে দৌড়াচ্ছ সামনে তো কেউ নেই। তখন তার চৈতন্য ফিরে আসলো যে এত সময় যে আমি ধ্যানে জ্ঞানে মনন করেছি এই বুঝি বাসুদেব কৃষ্ণচন্দ্র আমার ঘরে ননী মাকুম খেতে আসলো, এই বুঝি ননী খেলো, এই বুঝি শিকা থেকে ননী মাকুম খেয়ে একটা হাড়ি ভাঙলো, হ্যাঁ এটাই তো আমি দর্শন করতেছিলাম, কিন্তু সত্যি কি আসেনি বাসুদেব আজকে আমার ঘরে ননী মাকুম খেতে? বলো বুড়িমা তুমি পাগল হয়ে গেছো, পাগল পাড়া হয়ে গেছো, বাসুদেব কৃষ্ণচন্দ্র তো সামনে নেই, আমি তো তোমার সামনে ছিলাম কেউ তো আসেনি। তখন বলো তাহলে কি আমার কৃষ্ণ কি আজকে প্রসাদ গ্রহণ করলো না আমার ঘর থেকে? তাদের কথা হলো কৃষ্ণময় জীবন কৃষ্ণময় চিন্তা চেতনা, কারণ এই বৃন্দাবনে প্রতিটি গুমলো লতা থেকে প্রতিটা বৃক্ষ থেকে গাভী মাথা থেকে শুরু করে বানর থেকে শুরু করে সবই চিন্ময় বস্তু, বৃন্দাবনের যে বস্তু
এটা কোন জিনিসকে যদি সাধারণ জ্ঞানে দেখেন, মর্ত বুদ্ধিতে যদি ওই বৃন্দাবনের মাটিকে, ওই চিন্তাভূমি ভূমি মাটিকে, ধুলিকণাকে যদি কেউ ভাবে যেটা সাধারণ মাটি, ওই বৃক্ষকে যদি সাধারণ বৃক্ষ ভাবেন, তাহলে কি হবে? নরকগামী হতে হবে। বৃন্দাবনে প্রতিটা জিনিস, চিৎকণা, চিৎ বস্তু, চিন্ময় বস্তু, প্রতিটা বৃক্ষ, এরা কত জনম জনম সাধনা করেছে যে বৃন্দাবনে যখন আমার রাধা মাধব লীলা কীর্তন করবে, আমার কানাইয়া কৃষ্ণ কেলেশনা যখন যখন লীলা বিলাস করবে, তখন আমরা তার নিত্য পরিকর হিসেবে যাব, নিত্য সঙ্গী হিসেবে যাব। আমার রাধা মাধব এখানে লীলা কীর্তন করবে, আমরা ওখানে আমরা সাক্ষাৎ ওই বৃন্দাবনে আমরা থাকবো, কেউ বৃক্ষ রূপে থাকবো, কেউ গাবী মাতা রূপে থাকবো, কেউ গুল্মলতা হিসেবে থাকবো, কেউ নদী নদী প্রবাহিত হব, কেউ পাথর কুচি হয়ে থাকবো, কেউ ধুলিকণা হিসেবে থাকবো। প্রতিটা জিনিস বৃন্দাবনে চিন্ময় বস্তু, ওটাকে মর্ত বুদ্ধিতে দেখা যাবে না। এরা একটা গুম্রলতা পর্যন্ত, একটা বৃক্ষ পর্যন্ত কোটি কোটি জন্ম সাধনা করে বৃন্দাবনে সে জন্মগ্রহণ করতে পারে। বৃন্দাবনে যাদেরকে দেখেন, এরা সাধারণ কোনো বস্তু নয়। বৃন্দাবনে যা কিছু দেখেন সব আমার নিত্য পরিকর, রাধা মাধবের নিত্য পরিকর। তাই বৃন্দাবনে, বৃন্দাবনের ভজনই হচ্ছে একমাত্র আমাদের শুদ্ধ ভজন। বৃন্দাবনের ভজন ছাড়া অন্য কোনো ভজন এই কলির যুগে যদি কেউ চিন্তা ভাবনাও করে, তার অবশ্যই তার নরকগামী হতে হবে। আজকে দেখেন সনাতন ধর্মের ভিতরে এত মত পথ এত বেশি প্রদর্শন হয়েছে, স্বয়ং বাসুদেব কৃষ্ণচণ্ডকে তাও আজকে আমরা ভুলে গেছি, পরমেশ্বর ভগবানকে এই সনাতন ধর্মে আজকে আমরা সবাই ভুলে গেছি, যে সনাতন ধর্মের পরমেশ্বর ভগবানকে, পরম ব্রহ্মকে, সাধনার বস্তুকে আজকে আমরা সনাতন ধর্ম যে যেখানে পাচ্ছি, একটা বৃক্ষকে পাচ্ছি সেখানে আমরা ভগবান তাকে মানি, এটা গুরুদেব যদি কিছু অলৌকিক ঘটনা কিছু দেখায় তাকে আমরা ভগবান রূপে মানি, একজন মহাপুরুষ যদি কিছু অলৌকিক ঘটনা দেখায় তাকে আমরা পরমেশ্বর ভগবান ভাবি, এইটা কিন্তু আমাদের ভুল চিন্তা চেতনা। আমাদের এই ভ্রান্ত মন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একমাত্র পরমেশ্বর কৃষ্ণচণ্ড হচ্ছে পরমেশ্বর ভগবান, জগতে আর সব ভিত্ত। তাই চৈতন্য চরিতামৃতে বললেন, কি বললেন, তাই বললেন যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জৈসে না চায় সে তৈষে করে নিত্য। একমাত্র পরমেশ্বর ভগবান হচ্ছে বাসুদেব কৃষ্ণচণ্ড, আর যা দেখেন তা সব হচ্ছে অংশের কলা কলা। চৈতন্য ভাগবতে তাই বললেন, কি বললেন এখানে, এখানে বললেন যে ঈশ্বর ও পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বে কারণের কারণম। ঈশ্বর একমাত্র সচিদানন্দ এই বিগ্রহ একমাত্র হচ্ছে পরম আরাধ্য দেব, পরমেশ্বর ভগবান। এ ব্যতীত আর জগতে সব হচ্ছে ভিত্ত। তাই আমাদের এই ভ্রান্ত মন থেকে, ভ্রান্ত পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাসুদেব কৃষ্ণচণ্ড একমাত্র হচ্ছে আমাদের আরাধ্য দেব, আরাধ্য ভজন দেব, আর সব হচ্ছে জগতে ভিত্ত। অংশের অংশকলা, এতে সাংশকলা কুম্পুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দিয়ারি ব্যাকুলং লোকন মিলিয়ন্তি যুগে যুগে। এই যুগে যুগে যে যারা জন্মগ্রহণ করছে স্বয়ং ভগবান, সে হচ্ছে অবতারই, বাসুদেব কৃষ্ণচণ্ড হচ্ছে অবতারই, এবং তার থেকে যে সৃজন হচ্ছে তারা হচ্ছে অবতার। যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরহ অবতার, এরকম চব্বিশটা অবতারের আমরা অবতারে আমরা পেয়েছি শাস্ত্রে। এরা হচ্ছে অংশের অংশকলা। স্বয়ং পরমেশ্বর ভগবান হচ্ছে বাসুদেব কৃষ্ণচণ্ড। এই বাসুদেব কৃষ্ণচণ্ডের ভিতরে যা আছে, এই আর অন্য যে অংশকলা যারা, এদের ভিতরে এই গুণগুলো নেই। কী কী গুণ থাকলে তাকে স্বয়ং পরমেশ্বর ভগবান ভাববেন? কয়টা গুণ থাকতে হবে? স্বর ঐশ্বর্য থাকতে হবে স্বয়ং ভগবান কৃষ্ণচণ্ডের ভিতরে। কয়টা ঐশ্বর্য আপনারা বলেন? স্বর ঐশ্বর্য। কী কী ঐশ্বর্য? সেটা হচ্ছে প্রথমত ঐশ্বর্য, বীর্য, যশ, স্ত্রী, জ্ঞান, বৈরাগ্য। এই যে স্বর ঐশ্বর্য, এই স্বর ঐশ্বর্য যার ভিতরে বিদ্যমান সেই কেবল পরমেশ্বর ভগবান, পূর্ণঙ্গ পূর্ণ পূর্ণ ব্রহ্ম ভগবান। এই আমরা কথায় কথায় পূর্ণ ব্রহ্ম ভগবান যে আমরা বিভিন্ন জায়গায় তৈরি করি, মহাপুরুষ আমাদের নমস্য, মহাপুরুষদের পথ মার্গ সাধনা আমাদের নমস্য পূজনীয়। যে ধর্মের এত ভগবান সৃষ্টি হয় সেই ধর্মের অস্তিত্ব থাকতে পারে না,
সেই ধর্মের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। আজকে কথায় কথা আমরা ভগবান, আমরা সনাতন ধর্মে কথায় কথায় ভগবানকে আমরা সৃজন করি, কথায় কথায় ভগবান তৈরি করি। যে জাতির এত ভগবান থাকে সে জাতির কোনো অস্তিত্ব থাকতে পারে না। ভগবান পূর্ণপরম ভগবান হচ্ছে বাসুদেব কৃষ্ণচন্দ্র। সবার যে সবার আছে ষাটটা গুণ, সর্বোচ্চ রামচন্দ্র পর্যন্ত তার ভিতরে আছে ষাটটা গুণ, ষাটটা গুণের অধিকারী। কিন্তু আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র তার ভিতরে আছে চৌষট্টি কলা, পূর্ণঙ্গ চৌষট্টি কলার অধিকারী রয়েছে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র। চারটা গুণ কি? সেটা হচ্ছে রূপ গুণ বেণু মাধুর্য, রূপ গুণ বেণু মাধুর্য অথবা লীলা, মাধুর্য অথবা লীলা। হ্যাঁ, এই চারটা গুণ সব অবতারের চেয়ে, সব অবতারের চেয়ে বেশি, তাই বাসুদেব কৃষ্ণচন্দ্র হচ্ছে অবতারই। অর্থাৎ তাকে কেউ সৃজন করে না, তাকে কেউ জন্ম দেয় না, হ্যাঁ সে নিজে স্বয়ম্ভূ, সে নিজে জন্মগ্রহণ করেন, হ্যাঁ সে নিজে আবির্ভাব হন, আর তার থেকে তারা সৃজন হন, তারা হচ্ছে অবতার। আমার প্রশ্নটার উত্তর কি আমি সমাধান দিতে পারছি? স্বয়ং বাসুদেব কৃষ্ণচন্দ্র হচ্ছে অবতারই, আর যারা হচ্ছে অংশকলা তারা হচ্ছে অবতার, যেমন বরাহ অবতার, কূর্ম অবতার, মৎস্য অবতার, এরা হচ্ছে অবতারই অবতার। কিন্তু অবতারই হচ্ছে একমাত্র বাসুদেব কৃষ্ণচন্দ্র। আপনাদের যে ভ্রান্ত অনেকে চিন্তা ভাবনা যে আমরা কাকে ভজন করব, হ্যাঁ এখানে তবে আর একটা ভজন আছে, যারা আপনারা গোপী মার্গের ভজন করতে চান, যারা আমরা রাধা ঠাকুরিনীর ভজন করতে চান, রাধা ঠাকুরিনীর মতন চোখের জল দিয়ে আমার রাধা মাধবের চরণখানা ধৌত করতে চান, তারাই কেবল একমাত্র সাধন সিদ্ধা ভক্তি। রাধা মাধবকে ভালোবাসতে হবে আমার গোপী ভজনের মতন, যে ভজন লয়ে আসলেন আমার রাধা কৃষ্ণর মিলিত তনু, আমার গৌর হরি, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই কলির জীবকে তরবার জন্য যে রাধা ভাবকান্তি নিয়ে আসলেন এই নবদ্বীপে, যে না আসলে আজকে আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব থাকতো না, যে না আসলে বৃন্দাবন কোথায় ছিল না, বৃন্দাবনের ভজন কি তা জানতাম না, সে আমার গৌর সুন্দর যদি না আসতেন, নিত্যানন্দ প্রভু যদি না আসতেন, তাহলে সাধন ভজন কি, হিন্দু ধর্মের আজকের অস্তিত্বই আমরা পেতাম না। রাধা ভাবকান্তি নিয়ে যে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু গোরা আসলেন নদিয়ার বুকে, সে কি নিয়ে আসলেন জানেন? চার যুগে যে ধন চার যুগে কাউকে দেওয়া হয়নি, যে ধন গোলক বৃন্দাবন ধামে খাস কামরায়, অর্থাৎ রাধা ঠাকুরানির নিজস্ব প্রেম ধন ছিল, যে প্রেম ধন কোনো যুগে কোনো কালে কাউকে দেওয়া হয়নি। একদিন আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র গোলক বৃন্দাবনে তমাল বৃক্ষের নিচে রাধা ঠাকুরিনীর অঙ্গের উপরে মাথা রেখে একটু নিদ্রিত হয়েছে। আমার রাধা ঠাকুরিনী বাসুদেব কৃষ্ণচন্দ্রের পরশে রাধা ঠাকুরিনী একটু সেই অবস্থায়, হ্যাঁ বসা অবস্থায় সে একটু নিদ্রিত যখন গিয়েছে, হঠাৎ স্বপ্নে দেখলেন যে আমার কোলে, হ্যাঁ যে বাসুদেব কৃষ্ণচন্দ্রকে যার মুখমণ্ডল ছাড়া পৃথিবীর কোনো কিছু আমি দর্শন করি না, কিন্তু আজকে একটুমাত্র নিদ্রায় যখন আমি গিয়েছি, চোখেরটা একটু পলক পড়েছে, সাথে সাথে আমি একই স্বপ্ন দর্শন করলাম, দেখতেছে যে আমার কোলে এক সন্ন্যাসী নিদ্রিত অবস্থায় রয়েছে, হাতে কোমণ্ডলু নাম করতেছে, কৃষ্ণ কৃষ্ণ নাম করতেছে, মাথা মুন্ডন করা, শিখি শিখি তার শিখি পুচ্ছ, হ্যাঁ পিছনে তার শিখি রয়েছে, হ্যাঁ অনন্তভাবে চোখের জল পড়তেছে, তু অধরে চোখের জল ফেলাইতেছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলতেছে, হ্যাঁ একই আমি দর্শন করলাম। রাধা ঠাকুরিনী বলল, হে প্রভু আমার এই মুখমণ্ডল আর কাউকে দেখাবো না, যার
যার কোলের উপরে আমার কোলের উপরে আপনি নিদ্রিত আছেন, যে আমার সাথে নীলাবিলাস করতেছেন, আপনি স্বয়ং সামনে থাকতে আমি অন্য পর পুরুষের মুখ দর্শন করলাম। আমার এই মুখমণ্ডল তোমাকে আর দেখাবো না, এখনই আমি এই গোলক বৃন্দাবন ধামে এই যমুনায় এখানে আমি এখানে আমার নিজের শরীর বিসর্জন দেব, আমি আত্মহত্যা করব। বলল, হে রাধা ঠাকুরুনি, কেন তুমি এত বিলাপ করতেছ, এর কারণ কি? বলল, তোমার কোলে আমি থাকা অবস্থায় তোমার সাথে আমি লীলাবিলাস করতেছি, সেই অবস্থায় আমি অন্য পরপুরুষের মুখ দেখেছি, আমি আর আমার এই মুখমণ্ডল তোমাকে দেখাবো না। বলো, তুমি কী রূপ দেখেছ আমাকে একটু বলো। বলে, আমি দেখলাম এক আজন্ম এক মানে বিশাল এক দেহ আকৃতি, অজম্ব লম্ভিত এক বাহু, যার গায়ে রং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীর মতন, যার চোখের অবিধারিত মতন চোখের জল প্লাবিত হচ্ছে, যার মুখে সর্বদা কৃষ্ণনাম কখনো কম্পিত হচ্ছে, কখনো শ্বেত হচ্ছে, কখনো প্লাবিত হচ্ছে, অষ্টসাত্ত্বিক বিকার হা কৃষ্ট বলে কখনো গড়াগড়ি দিচ্ছে, তার সোনা রঙ্গে ধুলায় ধূসারিত, একই রূপ দেখলাম তোমার কোলে নিদ্রিত অবস্থা থাকা অবস্থায় আমি একই পুরুষের মুখ দেখলাম। বল, যে রূপ তুমি দেখেছো সেই রূপই আমি এখন যাব, কারো গোলক বৃন্দাবন ধামে যখন আমি লীলাবিলাস করেছি তখন আমি তোমার ধানে ঋণী হয়ে গেছি, ওই বৃন্দাবনের মায়েদের দ্বারে গোপীদের দ্বারে গোপীদের কাছে আমি ঋণী হয়ে গেছি, এত বেশি আমাকে ভালোবেসেছে, আমি শত বৎসর গোপ গোপীদের বৃন্দাবনে কাঁদিয়েছি, তাদের চোখের জলের কাছে ঋণী হয়ে গেছি, তাই আমার মনে বড় সাধ জাগলো, বাসনা জাগলো, যেরা শত বৎসর আমার জন্য কেঁদেছে, কাদায় কি সাধ, কাদায় কি আনন্দ, এই আনন্দ তো আমি কখনো পাইনি, তাই আমি যাব ভক্তরূপে, আমি নিজে গড়াগড়ি দিব, প্রতিটা দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ কথা বলবো, প্রতিটা দ্বারে দ্বারে গিয়ে প্রতিটা মানবের কাছে আমি হাতে ধরবো, বিনিময়ে পায়ে ধরবো, আর ওই সোনার অঙ্গ আমি গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে আমি নদী আয় গড়াগড়ি দেব। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, আজকে আমার গৌর সুন্দর দেখেন এই নবদ্বীপ বৃন্দাবনে আসলেন, নবদ্বীপ এখন কথা হচ্ছে নবদ্বীপে কেন আসলেন আমার গৌরাঙ্গ সুন্দর চৈতন্য মহাপ্রভু, কেন নবদ্বীপ আসলেন এবং নয়টা দ্বীপ কেন হলো, একটু আমরা যাবো সেই দিকে একটু আনন্দে যাবো, কেন নয়টা দ্বীপ হলো, আটটার দ্বীপ হতে পারতো, দশটার দ্বীপ হতে পারতো, নয়টা কেন দ্বীপ হলো, তাহলে আমরা একটু আস্বাদনে যাই। নয়টা দ্বীপ কেন হলো এই মায়াপুরে, সেটা হচ্ছে একদিন আমার বাসুদেব কৃষ্ণচণ্ড বললেন, নারদকে ডেকে বললেন, হে দেবর্ষী নারদ, দেবর্ষী কাকে বলে, যে দেবতা হয়েও ঋষির মতন আচরণ করে তাকে বলে দেবর্ষী, দেবতা হয়েও যে ঋষির মতন ধ্যান করে যোগ করে সাধন করে দেবতা, যারা আপনারা জানেন এই দেবতাদের কিন্তু অনেক বাসনা মনে, অনেক কিন্তু কামিনী কাঞ্চন বাসনা, অনেক কিন্তু আমিত্ব, এই স্বর্গরাজ্য কিন্তু স্বর্গে অনেকে পৌঁছতে চায়, এই স্বর্গে কিন্তু অনেক কিন্তু ভোগবিলাসের জায়গা, স্বর্গে কিন্তু অনেকের ভোগবিলাসের জায়গা, এখানে কিন্তু খুব একটা ভালো জায়গা না, এখানে কিন্তু অনেকের কিন্তু এখানে কিন্তু অনেকেই যে স্বর্গে কতদিন থাকতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি যে যে কর্ম করতেছেন এই কর্ম পূর্ণ শেষ হওয়ার সাথে সাথেই আপনার ওই স্বর্গ থেকে আপনার কিন্তু আবার এই জড়বাদী দেহে আপনাকে আবার আসতে হবে, আমাকে আসতে হবে, অর্থাৎ এই সর্বধামে আপনি যতদিন পুণ্যকর্ম করবেন পুণ্য ক্ষয় হওয়ার সাথে সাথে আপনাকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা এই যে ছয়টি তরঙ্গ এই তরঙ্গের ভিতর আপনাকে আবার নূতন করে জন্মগ্রহণ করতে হবে। তাই চৈতন্য ভাগবতে বললেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড,
অমৃত বলিয়া যেবা খায় নানাজনি সদা ফিরে কদজ্জ ভক্ষণ করে তার জন্ম অধপতে যায়। এই যে যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, যে কর্ম যে জ্ঞান আমার রাধা মাধবের জন্য নয়, যে কর্ম আমার রাধা মাধবের জন্য নয়, যে জ্ঞান রাধা মাধবের জন্য নয়, সেই জ্ঞানকে বলা হয়েছে কেবলই বিষের ভাণ্ড। যে কর্ম আমার রাধা মাধবের জন্য করা হবে না, এই কর্মকে কর্ম বলা হয়নি। তাই এখানে আমাকে তথ্যের মাধ্যমে, ভাগবতের শুধু লীলার মাধ্যমে শ্রবণ করলে হবে না, ভাগবতকে হৃদয়ঙ্গম করতে হবে একটু তথ্যের মাধ্যমে। মহাজনরা তাই এখানে পথ দিয়েছেন, কি পথ দিয়েছেন? সাধন মার্গ। সাধন মার্গ হচ্ছে চারটি মার্গ, সেটা হচ্ছে কর্মী, যোগী, ভক্তি এবং জ্ঞানী। কয়টি মার্গ? চারটি মার্গ। চারটা মার্গের উপর আপনারা সাধন ভজন করা যায়। কর্মী, কর্ম করতেছেন, যদি সেটা যদি নিষ্কাম কর্ম হয়, যে কর্মের ফল আকাঙ্ক্ষা করব না, মনে কোনো বাসনা থাকব না, হে প্রভু তুমি কর্ম করাও তাই কর্ম করি, তুমি আমার দেহে যত সময় পর্যন্ত আসো, এই পরম ব্রহ্ম রূপে যত সময় পর্যন্ত আমার এই জড়বাদী দেহের ভিতরে তুমি আসো, এই কাষ্ঠবাদী দেহের ভিতর যত সময় পর্যন্ত তুমি আসো, কেবলমাত্র তত সময় পর্যন্ত আমিত্ব বোধ করতে পারবি আমি, আমার ভিতর তত সময় পর্যন্ত কেবল এই বাসনা থাকবে যে যখন তুমি আমার এই জড়বাদী দেহ থেকে, এই কাষ্ঠবাদী দেহ থেকে, এই মায়াবাদী দেহ থেকে তুমি চলে যাবে, আমার তো দেহের কোনো ক্রিয়া থাকবে না, তবে যে কর্মটা করি এই কর্মটা যেন প্রভু তোমার সেবায় লাগে। তাই কাল কর্ম যোগী, যোগী তাদের বলা হয়েছে যারা সর্বদা আমার রাধা মাধবের সাথে কি করেন, যোগ বিলাসে থাকেন, ধ্যান যোগে থাকেন রাধা মাধবের সাথে। সেখানে যদি আপনার যোগ বন্ধন হয়ে বন্ধনে থাকেন, তাহলে কেবল রাধা মাধবের সাথে আপনার যোগ থাকবে, যখন আপনি বিয়োজন হয়ে যাবেন তখন রাধা মাধবের সাথে আপনার এই কর্মটা থাকবে না। এরপরে হচ্ছে জ্ঞান। আপনি অনেক জ্ঞানী, কিন্তু জ্ঞানের মাধ্যমে কখনো একটু গীতাকে স্মরণ করলেন না, ভাগবতকে স্মরণ করলেন না, যেখানে সাধু সঙ্গ হয়, এই অমৃতের বাজার যেখানে হয়, যেখানে অমৃতের বাজার এরকম সাধুর মেলা বসে, সেই সাধুর মেলায় যে কখনো একটু চরণ ধুলি নিলাম না, চরণ প্রসাদ পেলাম না, তাহলে আমার জীবন তো ব্যর্থ। আমি তো শ্রীহরিকে বলে এসেছি, হে প্রভু এখানে গিয়ে আমি সাধু সঙ্গ করব, হরি কথা বলবো, চোখের জল দিয়ে তোমাকে আমি স্নাত করব, যত কর্ম করি না কেন তোমাকে প্রভু ভুলবো না, আমরা আমার শ্রীহরিকে কথা দিয়েছি। এই যে যে এই সাধু সঙ্গ করলে কি হয় জানেন? আপনি যে একটা ভক্তের চরণ থেকে যতটুকু চরণ রেণু মস্তকে ধারণ করবেন, যে কটা ধুলি কণা আপনার মস্তকে ধারণ করবেন, ওই কটা জন্ম জন্মান্তরের আপনার পাপরাশি কেটে যাবে। একজন ভক্তের চরণরণী যে কটা আপনার মস্তকে ধারণ করবেন, সেই কটা জন্ম বন্ধন আপনার কেটে যাবে। আমার তুলসী মহারানী ভক্তি প্রদায়নী সাক্ষী দিবে, যখন গোলোক বৃন্দাবন ধামে যখন আমরা যখন দাঁড়াব, যখন নিঃস্ব হাতে যখন দাঁড়াব, যখন আমাদের কোনো এই পার্থিব জগতের কোনো ধন সম্পদ কাজে লাগবে না, তখন দেখবে যে কত সময় জন্য তুমি হরিবাসরে কৃষ্ট কথা বলেছ, হরি কথা বলেছ, সাধু সঙ্গ করেছ, ভক্ত সঙ্গ করেছ, এই হিসাবটা এই যে আজকে দুই ঘন্টা আপনারা এখানে শ্রবণ কীর্তন করেছেন, চোখের জল দিয়ে আমার রাধা মাধবকে কিনে নিয়েছেন, এই সময়টুকু শুধু যোগ হবে, এই জন্মে না হোক কোটি কোটি জন্মের পরেও হলো এই সুকৃতির ফল আপনার নষ্ট হবে না। আপনি এর পরবর্তী জন্মে যদি জন্মগ্রহণ করেন মনুষ্যকুলে, যদি ভালো কর্ম করেন তাহলে মনুষ্য জন্মগ্রহণ করতে পারেন। এমনও তো হতে পারে আমরা পশুকুলে জন্মগ্রহণ করব, আজকে হাত থাকতে আমরা একটু আজকে কি করি না, আমরা বাহু উত্তোলন করে আমরা একটু জয়ধ্বনি উনুধ্বনি দেই না, আগামী জন্মে হয়তো আমাদের দুটো হাত বাদ দিয়ে চারটি পাও তো দিতে পারে। পূর্ব পূর্ব জন্মে আপনারা সুকৃতি করেছেন, আপনারা ছিলেন মুনি ঋষি ধ্যানী,
তাই এই কলির জন্মে কলি হতো যদিও পুষ্পবন্ত কলির যুগে আপনারা এই বৈষ্ণব রূপে জন্ম গ্রহণ করেছেন একটু চোখ বুঝে দেখেন এখনে যদি আমার পরমাত্মা যদি এখান থেকে চলে যায় এখনে যদি আমার পরমাত্মা যদি আমাকে ছেড়ে চলে যায় একটু পরে আমার সন্তান কাঁদবে আমার স্ত্রী কাঁদবে আমার নাতিপুতি কাঁদবে হ্যাঁ কিন্তু কেউ আমার সাথের সঙ্গী হবে না ওই শ্মশানে ঘাটে কেবল আমার একা থাকতে হবে তাই প্রতিটা মানুষের প্রতিদিন একবার হলো জানেন আমাদের একটু শ্মশান দর্শন করতে হয় আর ওই শ্মশানের দিক তাকিয়ে একটু থাকিয়ে একটু চিন্তা ভাবনা করতে হয় ওরে মাটি তোর তোর ধারে তোমার যেতে হবে এই মায়াবাদী সংসারে সবাই চাবে যে আমি বেঁচে থাকি কিন্তু আমি যখন চলে যাব এই পরমাত্মা আমার দেহে যতদিন আছে তত সময় পর্যন্ত আমি আমার বলতে এই কামনা বাসনা আমি বলতে পারি আমার আমিত্ব আমি করতে পারি যত সময় পর্যন্ত তুমি আছো প্রভু তুমি চলে যাওয়ার পরে এই নিথর দেহটা পড়ে থাকবে কেউ এই দেহটাকে গ্রহণ করবে না কেবল গ্রহণ করবে কে জানেন সবাই বলতেছে সন্তান বলতেছে পিতা আমার মেয়ে বলতেছে পিতা আমার স্ত্রী বলতেছে স্বামী আমার নাতিপুতি বলতেছে দাদু আমার কিন্তু অগ্নি বলতেছে জানেন কি বলতেছে তোরা যা বলতেছিস সব মিথ্যা ওই দেহটা আমাকে দিতে হবে তোরা যে কথা বলতেছিস সব মিথ্যা আমি সীতা সাক্ষী দিতেছি এই সীতাই আমার দেহটাকে দিতে হবে ওই দেহটা কেবল আমার তোরা যা দেখতেছিস সব ভুল দেখতেছিস ওই সীতাই উঠতেই হবে পঞ্চভৌত থেকে আমার পিতা মাতা আমাকে কুড়িয়ে পঞ্চভৌত থেকে আমার মাতৃগর্ভে মাতৃসিন্ধু আলোতে এই গর্ভসিন্ধুতে আমাকে দিয়ে যেমন বপন করে বীজ বপন করে আমাকে একটা মনুষ্য দেহ ধারণ করেছে গুরুদেব কৃপা করেছে আমার পরমেশ্বর ভগবান আমাকে মাতৃ জঠরে ভিতরে ঢুকে আমাকে একটা মনুষ্য দেহ ধারণ করেছে আমার একটা পূজার দেহ ধারণ করেছে একটা ভক্তি মার্গ দেহ আমাকে দিয়েছে তেমনি পরমেশ্বর ভগবান যখন চলে যাবে তখন এই পঞ্চভৌত থেকে আমাকে কুড়িয়ে যেমন আমার পিতামাতা আমাকে এনেছে আবার এই পঞ্চভৌতে আমাকে লীন হয়ে যেতে হবে এটাই সত্য যে যত আফসোস করেন না কেন আমিত্ব করেন না কেন সেই দিনের একমাত্র পারের করি হবে এই হরি নাম কৃষ্ণ নাম এই চোখের জল তাই কি করলেন মহাজন বললেন কি বললেন জানেন আরে ধুলি নয় গোপী পদ রেণু যে ধুলি মেখেছিল নন্দসুত কানু এই ধুলি নয় গোপী পদ রেণু যে ধুলি মেখেছিল নন্দসুত কানু এই আপনারা যে গোপ গোপী আজকে বসে আছেন পরমহংস শ্রোতা বসে আছেন এই ধুলিটাই একমাত্র জল জল করে জ্বলবে পরমেশ্বর বস্তু অবিনশ্বর বস্তু যার কোনো ধ্বংস নয় নয় এই প্রলয় নেই এই চরণ রেণুটাই একমাত্র চলবে চরণ রেণুটা একমাত্র সম্বল হয়ে দাঁড়াবে পাথি হয়ে দাঁড়াবে সুধীকৃষ্ট ভক্তবৃন্দ আমরা একটু রাধা ঠাকুরিনীর যদি একটু ভজনের দিক না যাই তাহলে আমাদের পূর্ণাঙ্গ আসলে ভাগবতের পূর্ণাঙ্গতাই আসে না রাধা ঠাকুরিনীর ছোট একটু লীলার ভিতর দিয়ে আমরা প্রবেশ করব সেটা হচ্ছে বৃন্দাবনে এক মা প্রতিদিন আর থেকে দশজন বাবা দিদির যারা অনন্য ভক্ত উচ্চকোটি ভক্ত বৃন্দাবনে গুহার ভিতর বসে গদের ভিতরে বসে যারা জপ করে নাম প্রতিষ্ঠার তারা দিক তাকায় না নাম প্রতিষ্ঠা কেবল সুকারের বিষ্ঠা এটা মনে করে সুকারের বিষ্ঠার মতন বৃন্দাবনে এমন এমন বাবাজিরা আছে গর্ত খুঁজে সেই গর্তের ভিতরে বসে ভজন করতেছে কেউ যদি অযাচিতভাবে কেউ যদি দু একটা রুটি ফল প্রসাদ দেয় সেই প্রসাদ পেয়েই তারা ভজন করতেছে দিনটা ২৪ ঘন্টা ভজন করতেছে রাধাকুণ্ডে এমন এমন বাবাজিরা রাত্রে ভজন করতেছে এই শিকিটা টিকিটা বেঁধে গাছের সাথে বেঁধে সারা রাত্রি হা রাধে বলতেছে যখন একটু নিদ্রা আসে তখনই কি করেন জানেন ওই টিকিটায় শিখাটায় টান লাগে আবার জয় রাধে বলে ওঠে
আবার বলে ওরে ঘুম, তুই তো এক সময় ঘুমিয়েই থাকবি, এমন ঘুমান ঘুমাবো আর কোনোদিন জাগবো না, তবে একটু এখন একটু ভজন করতে দে ঘুম, তুই আসিস না। এই শিখিটা গাছের সাথে বেঁধে সারা রাত্রি হা রাধে হা রাধে হা রাধে হা রাধে বলে সারা রাত্রি ঋষি যাপন করে, তারাও ভজন করে, অযাচিত জীবন যাপন করে। কেউ যদি জেসে দিয়ে একটু প্রসাদ দেয়, সেই প্রসাদ পায় ওই গর্তের ভিতরে বসেই, কি করে জানেন, সারা দিন রাত্রি সাধন ভজন করে। অনেক বাবাজিরা শেরজিরা লক্ষ লক্ষ টাকা নিয়ে বৃন্দাবনে এমন এমন শেরজি বাবাজিরা আছে, শেরজিরা যাইয়ে লক্ষ লক্ষ টাকা দেয়, বলে বাবাজি আপনি এই টাকাটা দিয়ে বৃন্দাবনে কিছু করেন, পা দিয়ে লাথি দিয়ে ফেলাই দেয়, টাকা আর কাগজকে তারা সমান মনে করে, বলে ওই টাকাই তো আমার জীবনে বাধা, যে কামনা বাসনা থেকে দূরে সরে আসলাম, রাধা ঠাকুরিনীর চরণে আত্মসমর্পণ করলাম, সেই মায়া দিয়ে আবার বাঁধতে চাস, সরাইয়া সরা, এই মনে হচ্ছে আমার দেহে একটা জ্বালা শুরু হয়ে গেছে। টাকাটারে তারা কাগজের মতন মনে করে, বিষের মতন মনে করে, তারা ভজন ছাড়া কিছু বোঝে না। আমার মতন এই সাধু সেজে শুধু আসে না, তারা রাধা ঠাকুরিনীর চরণ ছাড়া কেউ বোঝে না। তাই আজকে কী করলেন, কয়েকজন বাবাজি অনন্য উচ্চ ভক্ত, অনন্য ভক্ত, হ্যাঁ উচ্চ উচ্চ ভক্ত, এই অনন্য ভক্তরা সাধন ভক্ত করতেছে। এক বুড়িমা সারা জীবন তার ভজনাই বৃন্দাবনে ভজনাই, সে তার একটু জমি ছিল, জমিটুকু করে, জমিটুকু থেকে যে বৃন্দাবনে তো মানে রুটি প্রসাদ হলো প্রসিদ্ধ, ওই গোপীমা কী করেন প্রতিদিন রুটি ভেজে ওই 10-12 জন বাবাজিদের ভজন কুঠিরে গিয়ে রুটি দিয়ে আসে। হ্যাঁ অনন্য ভক্ত, উচ্চবর্গের ভক্ত, হ্যাঁ তারা কোনো ওই মানে অযাচিত জীবন যাপন করে, কেউ যে সে কিছু দিলে পায় প্রসাদ, আর না তো অনাহারই থাকে। তো ওই বুড়িমা প্রতিদিন ওই ভক্ত বাবাজিদের দুহান করে রুটি দিয়ে আসে, হ্যাঁ রুটি দিয়ে আসে। কিন্তু আজকে ওই ভোরে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ওই বুড়িমা তার জমিতে গিয়েছে গম বুনানোর জন্য জমিতে। তো ওদিকে কাজকর্ম করতে 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 ওদিকে সূর্য অনেক উদয় হয়েছে, অনেক বেলা হয়ে গেছে। এদিকে বুড়িমার হঠাৎ মনে পড়ছে যে আমি যে বাবাজিদের বৃন্দাবনের 10-15 জন বাবাজিদের প্রতিদিন আমি যে রুটি প্রসাদ দেই, আমি প্রসাদ না দিলে তারা তো অনাহারই থাকে। তো ওনার তখন যে মুহূর্তে ওনার মনে পড়েছে সেই মুহূর্তে অনেক বেলা হয়ে গেছে, উনি তাড়াহুড়া করে ওখান থেকে জমি থেকে এসে তার মন্দিরে ঢুকে গৃহে, হ্যাঁ তার ঘরে পণ্যকুঠিরে ঢুকে কী করতেছে, তাগাতুড়ি করে রুটি উনি বেলে ভেজে উনি চলছে সেই বৃন্দাবনে বাবাজিদের দিয়ে আগে। হ্যাঁ কিন্তু তার আগে কী করছেন জানেন, এদিকে আমার বৃন্দাবনে আমার রাধা ঠাকুরিনী আজকে কী করেছে, ওদিকে রুটি আনতে প্রসাদ দেরি হয়েছে বলে আমার রাধা ঠাকুরিনী নিজে রুটি ভেজে ওই বৃন্দাবনের বাবাজিদের কাছে গিয়ে বলতেছে, হে বাবাজিরা আজকে আমার মা, আজকে আমার মা জমিতে গেছে, আসতে পারেনি, দেরি হয়ে গেছে, তাই আমি রুটি প্রসাদ করে নিয়ে এসেছি, হয়তো ভালো হয়নি, আপনারা গ্রহণ করেন। হ্যাঁ প্রতিটা সেই বাবাজিদের কাছে গিয়ে কী করছে, রুটি প্রসাদগুলো দিয়ে দিছে। হ্যাঁ এখন ওই যে বৃদ্ধ গোপীমা উনি কী করেছে, উনিও ওই রুটি প্রসাদ করে, আজকে দেরি হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে রুটি ভেজে হ্যাঁ সজোরে দৌড় দিয়েছে যে অনেক দেরি হয়েছে, বাবাজিরা অভুক্ত অবস্থায় রয়েছে, না জানি কত কষ্ট পেতেছে, আমি প্রতিদিন প্রসাদ দিই তারপরে প্রসাদ পায়। হ্যাঁ তো আজকে যখনই সেই গৃহে যখন হ্যাঁ মন্দিরে যখন গিয়েছে বাবাজিদের কাছে, যাওয়ার সাথে সাথে বলতেছে, বুড়িমা তুমি তো তোমার মেয়েকে দিয়ে আমাদের মন্দিরে তুমি রুটি প্রসাদ পাঠিয়েছ, তা আবার কেন প্রসাদ এনেছ? তো বুড়িমা ভাবলো যে আমি কোনোদিন দাম্পত্য জীবনে যাইনি, সংসার জীবনে যাইনি, হ্যাঁ আমি বৃন্দাবনে শুধু ভজন করেই কাটালাম, তাও ভজন শুধু বাবাজিদের শুধু প্রসাদ আমি দিয়ে আসি, এই আমার ভজন, এছাড়া কোনো ভজন করতে পারি না। তো আজকে আমার মেয়ে প্রসাদ দিয়ে এলো, মেয়ে কে? উনি চিন্তা ভাবনা করে বুঝতে পারলেন না যে আসলে কে দিয়ে গেল, বলল সেই বাবাজির আবার একটু ডেকে বলল, হে বুড়িমা গোপীমা অন্য অন্য দিন যে প্রসাদ দেও তার সে আজকের প্রসাদটা কত যে অমৃত সুধা হয়েছে,
মুখে মুখে একটু দিতে আজকে যেন আমাদের হরি কথা কৃষ্ট কথা হাজার গুণ বেড়ে গেছে। আজ কি দিয়ে তুমি পোশাকটা তৈরি করেছো? তখন সেই বুড়িমা আর কোনো কথা বললেন না, শুধু বললেন যে আমার তো কোনো কন্যা সন্তান নেই, আমার তো কোনো কন্যা সন্তান নেই। কে রুটি দিয়ে গেল বাবা জি, আমি তো বুঝতে পারলাম না। ওনার ভিতরে ভিতরে একটা চিন্তা চেতনা আসলো, কে দিয়ে গেল রুটি? উনি যখনই কি করলেন, এই রাধা ঠাকুরিনীর জপ নাম জপ করতে 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 যখনই গৃহে গেলেন, উনি রাধা ঠাকুরিনীর একটা বিগ্রহ, সেই বিগ্রহের দিকে তাকিয়ে দেখতেছে আমার রাধা ঠাকুরিনীর আজকে পায়ে যে পায়ে দেখতেছে পায়ের নুপুরে আজকে অনেক কাদা মাখানো। অর্থাৎ আমার রাধা ঠাকুরিনী বৃন্দাবনে উনি সেই বাবাজিদের হেঁটে হেঁটে যেয়ে আজকে প্রসাদ দিয়েছে, পায়ে অনেক ধুলি এবং কাদা মাখানো। ওনার বুঝতে কষ্ট হলো না যে আমার পরিচয় দিয়ে আজকে বাবাজিদের প্রসাদ দিয়েছে দেরি হয়েছে বলে। পরের দিন যেয়ে বলল যে আজ গতকাল যে প্রসাদ দিয়ে গিয়েছে সে আর কেউ নয়, সেই হচ্ছে আমার আল্লাদিনী শক্তি, আমার করুণার ঠাকুরিনী, বিশ্বজননী, আমার ভক্তি প্রদায়িনী, বৃন্দাবনেশ্বরী, আমার রাধা ঠাকুরিনী। এই রাধা ঠাকুরিনী গতকাল তোমাদের প্রসাদ দিয়ে গেছে বাবা, তোমরা কত কত সাধন ভজন করেছো, আজকে রাধা ঠাকুরিনী তোমাদের প্রসাদ দিয়ে গেছে। যে আমার যে রাধা ঠাকুরিনী আমার ঘরে বিগ্রহ রূপে আসে তার আজকে পায়ে কাদা লাগানো দেখি। আর আমি তো জীবনে দাম্পত্য জীবনে যাইনি, সংসার জীবনে যাইনি, আমার মেয়ে আসবে কোথা থেকে? তখন সেই বাবাজিরাও তাই সেই মায়ের চরণের উপরে পড়ে গেল, মা তুমি কেমন ভোজন করেছো, আজকে তুমি রুটি নিয়ে আমাদের প্রসাদ তুমি দিতে পারোনি, তাই বলে রাধা ঠাকুরিনী নিজে রুটি ভেজে প্রসাদ নিয়ে আজকে আমাদের গৃহে গৃহে দিয়ে গেল। তো ভজন করলে এরকম করতে হয় বৃন্দাবনে? বৃন্দাবনের ভজন কীরকম জানেন? এক মা রুটি ভাজতেছে, তো রুটি ভেজে মায়ের উনুনের কাছে চুলার কাছে ওইখানে তার নিজের গর্ভজাত একটা সন্তান 5 বছরের, তো রুটি ভেজে ভেজে ওই গর্ভজাত সন্তানকে রুটি নিক্ষেপ করে দিচ্ছে, বলতেছে বাবা লালা খেয়ে নে। বৃন্দাবনের ছেলেদের বলে লালা, মেয়েদের বলে লালি। বলতেছে লালা বাবা তুই খেয়ে নে, নিজের সন্তানকে নিক্ষেপ করে দিচ্ছে। আর এদিকে পাশেই যে মন্দির, এই মন্দিরে ছোটোটা গোপালের মূর্তি, পাথরের একটা গোপালের মূর্তি, ওখান থেকে আবার রুটি ভেজে 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 ওখান থেকে রুটি আবার ওই মন্দিরে নিক্ষেপ করে দিচ্ছে। তাদের ভজন এরকম তুলসী পাতা দিয়ে, ফুল দিয়ে, চন্দন দিয়ে, তিলক দিয়ে সাজিয়ে, ধূপ দিয়ে সুন্দর করে, আগরবাতি দিয়ে এরকমভাবে তারা পূজা করে না। তারা হলো আমাদের ঘরের সন্তান, গোপাল তো আমাদের, লালা তোমাদের ঘরের সন্তান, লালি তোমাদের ঘরের মেয়ে, তাকে আবার এইভাবে ভজন করবো কেন? আমাদের সন্তান। ওখান থেকে রুটি নিক্ষেপ করে করে দিচ্ছে। সনাতন গোস্বামী অদূর থেকে দাঁড়িয়ে দেখতেছে যে এখানে ওই গোপীমা রুটি নিক্ষেপ করে দিচ্ছে, আর ওখান থেকে ছোট গোপাল আপুর হেঁটে হেঁটে সেই রুটি নিয়ে খাচ্ছে, আবার পাথরের মূর্তি হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা যখন সনাতন গোস্বামী ওই আঙ্গিনা থেকে তাকিয়ে যখন দেখলেন, দেখার সাথে সাথেই উনি ওদিন আর ভিক্ষা মাগতে গেলেন না, ভাবলেন বৃন্দাবনে আমাদেরও বাসনা আর বৃন্দাবনের মায়েদেরও ভজনা, আজকে রুটি নিক্ষেপ করে দিচ্ছে চিন্ময় রূপ ধারণ করে, নররূপ ধারণ করে ছোট গোপাল ওখান থেকে রুটি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, আপুর হেঁটে নিয়ে যাচ্ছে, সেই রুটি খাচ্ছে। পরের দিন স্বপ্নে দেখালেন সনাতনকে, সনাতন তোর হাতে বড় সেবা পাবার আমার অভিলাষ, বড় বাসনা, তুই যদি আমাকে যদি তোর হাতে কিছুদিন প্রসাদ দিতি তাহলে আমার জীবনটা সার্থক হতো, অনেক জন্ম ধরে আমি অনেক দিন যাবো তাকিয়ে আসি তোর হাতে একটু প্রসাদ পাবার জন্য। ওদিকে আবার ওই ব্রজময়ী মাকেও স্বপ্নে দেখাইছে যে সনাতন গোস্বামী তোমার গৃহে যে ভিক্ষাবৃত্তি করতে আসে, মাধুকরী নিতে আসে, তুমি আমার এই বিগ্রহটা তাকে দিয়ে দেবে, তার হাতে আমি কিছুদিন প্রসাদ পেতে চাই। তো পরের দিন যখন সনাতন গোস্বামী সেই ব্রজময়ী মায়ের যখন গৃহে গেলেন, তখন বলল বাবা আমার গোপালের নির্দেশনা দিয়েছে তোমার হাতে প্রসাদ পাবার জন্য, তো আজকে এই প্রসাদ আমি যে গোপালকে সেবা দেই এতে আমার গোপাল খুশি না, তোমার হাতে প্রসাদ পেতে চায়।
তখন আমার সনাতন গোস্বামী কিভাবে ভজন করেন জানেন? এক একটা বিক্ষেপ নিছে এক এক দিন উনি রাত্রি যাপন করে, মাথার নিচে হাত দিয়ে কোন রকম উনি এক একটা গাছের নিচে এক এক দিন বৃন্দাবনে থাকে আর ভজন করেন। আর লুপ্ত যে মন্দিরগুলো ছিল, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, যে বিগ্রহগুলো ওখান থেকে বিভিন্ন জায়গায় ওই তৎকালীন অনার্যদের অত্যাচারে ওখান থেকে যে মন্দিরগুলো মনে করেন ধ্বংস হয়ে গেছে, বিগ্রহগুলো বিভিন্ন জায়গায় ফেলিয়ে দিছে, সেই মন্দিরগুলো উনি কী করতেছে? নূতন করে তৈরি করে করে বিগ্রহগুলো প্রতিষ্ঠিত করতেছে। আমার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কী করলেন? নিজে বললে সনাতনকে ডেকে, সনাতন গোস্বামী, আমার মা আজ্ঞা করেছে যে নীলাচলে বসে আমি ভজন পূজন করব। আমি জগন্নাথ দেবের ওখানে বসে ভজন পূজন করলে এই গৌড়ীয় ভক্তরা আমাকে গিয়ে ওখানে দেখতে পারবে, ওখানে গিয়ে আমাকে দর্শন করতে পারবে, যার কারণে আমি বৃন্দাবনে, মায়ের আজ্ঞা আছে আমি বৃন্দাবনে যেতে পারবো না। তো বৃন্দাবনে আমি তোমার দেহের উপর ভর করলাম, এই দেহটা তোমার উপরে আমি ভর করলাম, তুমি বৃন্দাবনের সব মন্দিরগুলো নূতন করে আবার তৈরি করো, নূতন করে তুমি ওখানে প্রতিষ্ঠা করো, বিগ্রহগুলো প্রতিষ্ঠিত করো, আমি তোমার দেহের উপর ভর করে সব কর্ম আমি করব। আমার দেহের ভিতর আর তোমার দেহের ভিতরে কোনো পার্থক্য নেই, সনাতন গোস্বামী তুমি বৃন্দাবনে গিয়ে ভজন করো, শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ। এইভাবে সনাতন গোস্বামী কী করলেন? বৃন্দাবনে সেই লুপ্ত মন্দিরগুলো আবার নূতন করে আস্তে আস্তে তৈরি করলেন। এই যে যে দেখেন বৃন্দাবনে, বৃন্দাবনে যে আজকে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দেখেন, হরে কৃষ্ণ, এদেরকে একটু, হরে কৃষ্ণ, বৃন্দাবনে যে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দেখেন, আজকে যেখানে যে আমরা আজকে স্নান করি, স্বয়ং রাধা ঠাকুরিনী নিজের দেহটাকে গলিয়ে রাধা সরোবর করেছে, রাধাকুণ্ড করেছে, এবং বৃন্দাবনের এই যে যে শ্যামকুণ্ড, এই শ্যামকুণ্ড নিজের বাসুদেব কৃষ্ণচন্দ্র নিজের বাঁশি দিয়ে ওখানে কী করে নিজে খনন করে এখানে বাসুদেব কৃষ্ণচন্দ্র শ্যামকুণ্ড করেছিলেন, তা কীভাবে হলো আমরা সেই দিকে একটু অসাধন যাই নাকি? আপনাদের কোনো আপত্তি নাই তো? শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড কীভাবে সৃষ্টি হলো সেদিকে একটু আস্বাদনে যাই, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, তাহলে আর আমরা একটু সেই দিকে যাচ্ছি। সেটা হচ্ছে একদিন আপনার অরিষ্টাসুর নামে এক অসুর, অরিষ্টাসুর নামে এক অসুর বিভিন্ন রূপ ধারণ করে আসতেছে, কিন্তু আবার বাসুদেব কৃষ্ণচন্দ্র তার সাথে বিশাল যুদ্ধ হচ্ছে। বিশাল যুদ্ধ হওয়ার কারণে এক সময় কী করলেন সেই অসুর, এক সময় গাভী মাতার ষাঁড়ের রূপ ধরে, বড় ষাঁড়ের রূপ ধারণ ধরে, রূপ ধারণ করে আমার বাসুদেব কৃষ্ণচন্দ্রকে প্রহার করার জন্য সেখানে আসলেন। তখন আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র কী করলেন, সেই অরিষ্টাসুরের দুটো শিং ধরে এমনভাবে সজোরে মাটিতে আঘাত করলেন, দুটো শিং ওখান থেকে উপটে পড়ল এবং সেখানে অরিষ্টাসুরের মৃত্যু হলো। এই অরিষ্টাসুর গাভী মাতার রূপ যে ধারণ করে, ষাঁড়ের রূপ ধারণ করে যে এসেছে, গোমাতা বৃন্দাবনে পূজনীয়, গোমাতা বৃন্দাবনে ভজনীয়, গোমাতাকে ভজন করে, পূজন করে, গোমাতাকে পূজা করে বৃন্দাবনে। এখনও দেখবেন যে বৃন্দাবনে যত গোমাতা আছে তাদেরকে কী করে, তাদেরকে আজও গলায় কেউ কেউ কোনো রশি দেয় না, প্রতিটা মন্দিরে যায়, এখনও ফল প্রসাদ দেয়, রুটি প্রসাদ দেয় বৃন্দাবনে, সেখান থেকে প্রসাদ পেয়ে গাভী মাতারা বৃন্দাবনে সব জায়গা ঘুরে, বৃন্দাবনে গাভী মাতারাও তারা আজকে সবসময় জয় রাধে জয় রাধে বলে, তাদের সুর তারা যে হাম্বা হাম্বা করে ডাকে, কান পেতে যদি প্রেম মাধুর্য দিয়ে কেউ যদি শ্রবণ করে, যে গাভী মাতারাও আজকে মনে হয় যে জয় রাধে জয় রাধে ধ্বনি দেয়, কারণ বৃন্দাবনটা হচ্ছে রাধা ঠাকুরিনীর, বৃন্দাবনেশ্বরীকে আমার রাধা ঠাকুরিনী, বৃন্দাবনের স্বর বলেন আমার রাধা মাধবকে, বৃন্দাবনেশ্বরী আল্লাদিনী শক্তি আমার রাধা ঠাকুরিনী। তাই এই রাধা ঠাকুরিনী কী করলেন, অষ্টসখীদের নিয়ে ডাকলেন, অষ্টসখীদের নিয়ে ডেকে যখন রাতে, যখন রাত ১২টা যখন এক বেজেছে, যখন আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র নবকিশোর, এই যে যে আমরা ক্যালেন্ডারে রাধা মাধবকে এবং রাধা ঠাকুরিনীকে ক্যালেন্ডারে যে আপনার যে চিত্রগুলো দেখেন, বৃন্দাবনের ১০ বছর ৮ মাস, কয় বছর, ১০ বছর ৮ মাস ছিল বৃন্দাবনে। তো তার আগে আপনার এই বৃন্দাবনে রাসলীলা করেছেন আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র,
নিত্য কিশোর হচ্ছেন আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র, নিত্য কিশোরী হচ্ছে আমার রাধা ঠাকুরানী। আজকে ক্যালেন্ডারে যে ছবিগুলো দেখেন, এইটা কিন্তু আমাদের যুবকদের ভিতরে, এই জাতির ভিতরে এবং কি অন্যান্য জাতির ভিতরেও আমাদের কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি করে যে ওই নায়ক নায়িকার মতন কে দাঁড়ানো। কিন্তু সত্যিকার অর্থে ভাগবতের নির্দেশনা দিয়েছে, কি নির্দেশনা দিয়েছে, এই নিত্য কিশোর অর্থাৎ বৃন্দাবনের মা যশোদার যেদিন আপনার মল্লযুদ্ধে যাবে, কংসকে নিধন করার জন্য মথুরায় যে যাবে যেদিন, তার আগে আগেও কিন্তু আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র মা যশোদার দুগ্ধপান করে গেছে তার আগের দিন পর্যন্ত। অথচ সেখানে ছবিতে আমরা নায়ক নায়িকার মতন দেখি, বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করি। আমাদের এইগুলো পরিবর্তন হওয়া প্রয়োজন, এই চিন্তাচেতনা থেকে পরিবর্তন হওয়া প্রয়োজন। 10 বছর 8 মাস ছিল বৃন্দাবনে, যেখানে কোনো কামশক্তি কখনো তার ভিতরে প্রবেশ করতে পারে না। নিত্য কিশোরী এবং নিত্য কিশোর হচ্ছে আমার রাধা মাধব। সেখানে আজও বৃন্দাবনে প্রতিনিয়ত নিধুভনে আজকে কি চলতেছে, এই লীলাবিলা চলতেছে, নিত্যলীলা চলতেছে, রাসলীলা চলতেছে। বৃন্দাবনে যত ভজন আছে এর মধ্যে সর্বোচ্চ ভজন হচ্ছে রাসলীলা। যেমন বৃন্দাবনে যেমন গোবর্ধন আছে, গোবর্ধনের চেয়ে উত্তম কি শ্যামকুণ্ড, শ্যামকুণ্ডের চেয়ে উত্তম কি রাধাকুণ্ড। বৃন্দাবনে আপনি যদি যান, কোথায় আছেন, কেউ বলে না যে শ্যামকুণ্ড আছে, বলে রাধাকুণ্ডে আছে। অর্থাৎ রাধা রাধাকুণ্ডে বসবাস, রাধাকুণ্ডের জয় ধ্বনি দিতে হয় শুধু কৃষ্ণভক্তবৃন্দ। তো আজকে যখন অরিষ্টাসুরকে যখন আমার রাধা মাধব যখন মারলেন, যখন বধ করলেন, এই বধ করার পরে কি করলেন, এখন অষ্টসখী রাধা ঠাকুরিনী, চম্পকলতা, বিশাখা, এরা সবাই বলল যে কৃষ্ণ তোমার সাথে আমরা আর খেলা করব না, আমাদের গা তুমি স্পর্শ করবে না, তোমার সাথে কোনো কথা হবে না, কারণ তুমি পাপী। আমার বাসুদেবকে দেখেন যারা কীরকম ভজন করেছে, এরা যে বাসুদেব কৃষ্ণচন্দ্রকে বলে তুমি অনেক বড় পাপী, তুমি গো নিধন করেছ, গাভী মাতাকে নিধন করেছ, তুমি ও বড় পাপী, তোমার সাথে আমরা কোনো সঙ্গ করব না, কোনো লীলাবিলাস করব না, তুমি এখান থেকে চলে যাও, তুমি পাপী। তখন বলো যে কি করলে পার যে আমার পাপ খণ্ডন হবে এবং এই পাপ থেকে আমি মুক্ত হতে পারি। তখন বল রাধা ঠাকুরিনী বলল, ললিতা সখীদের দিয়ে কথা বলালো যে বলো যে তুমি যদি এই বিশ্বব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে এই তীর্থে তীর্থে ঘুরতে পারো এবং সেখানে তীর্থে যদি স্নান করতে পারো তাহলে কেবল তোমার পাপ খণ্ডন হবে। তখন আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র বলল যে এই তীর্থ যেখানে যে তীর্থ আছে এই তীর্থের যে মালিক যারা আছে, যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কবরী, এই তীর্থস্থানগুলো যদি, এই নদীগুলো যদি এখানে আসে, তার সেখানে যদি আমি স্নান করি তাহলে কি হয়। তখন বললে তুমি যদি আনতে পারো তাহলে হবে। তখন বাসুদেব কৃষ্ণচন্দ্র কী করলেন, সেই বাঁশি দিয়ে যখন একটা ওখানে খোসা দিলেন, মাটি যখন যখন প্রহার করলেন সাথে সাথে ওখানে একটা কী করলেন, চারোদিকে চৌকানা হয়ে একটা চরণের চিহ্ন আকার ধারণ করে ওখানে একটা বিশাল একটা সরোবর হলো, নাম রাখলেন শ্যামকুণ্ড। এখন রাধা ঠাকুরিনী দেখলেন যে বাসুদেব কৃষ্ণচন্দ্র সেখানে স্নান করে উঠল। তখন বলল যে তুমি স্নান করে এসেছো, তুমি স্নান করলো তোমার পাপ যায়নি, তো কারণ তোমাকে আমরা দেখেছি, তোমার সাথে আমরা এই যে লীলাবিলাস করলাম তুমি পাপ মুক্ত এখনো হতে পারোনি, আর তোমাকে দেখে আমরাও পাপী হয়ে গেছি। দেখেন কতটা ভালোবাসলে পার, এইভাবে বলা চলে যে তোমাকে দেখে আমরাও পাপী হয়ে গেছি, কারণ তুমি গোমাতাকে তুমি নিধন করেছ। কারণ এই গোমাথার দেহের উপরে এই 33 কোটি দেবতা ভর করে। গোমাতা আমাদের পূজনীয়, যেখানে কেন গোমাতা আমাদের পূজনীয়, একদিন এই যখন একে একে এই 33 কোটি দেবতা গোমাতার উপর ভর করে প্রতিটা লোমকূপের ভিতরে গোমাতাদের এক একটা বসতি হলো, 33 কোটি দেবতা সব জায়গা যার যার বসতি নিলেন গাভী মাতার। শেষবারে গেলেন গঙ্গা এবং মা লক্ষ্মী। মা লক্ষ্মী গিয়ে বলল যে হে গোমাতা, তুমি কি তোমার গায়ে তোমার গায়ে তুমি 33 কোটি দেবতা কি,
তুমি বসতি কর দিয়েছো, বসবাসের জন্য তুমি দিয়েছো, তুমি ধারণ করেছো, কিন্তু আমার আমি পরে এসেছি, আমার স্থান কোথায়? তখন গোমাতা বলল, একমাত্র স্থান এসেছে আমার গোমূত্র এবং গোমায়ের ভিতরে একমাত্র জায়গা আছে, এছাড়া সব লোমকূপের ভিতরে দেবদেবতারা বসত করেছে, হ্যাঁ, যার যার স্থান নিয়েছে, আর কোনো জায়গা নেই। তখন মা লক্ষ্মী বলল যে আমি থাকবো ওই গোময়ের ভিতরে, হ্যাঁ। তখন মা গাবী মাতা বলল, তুমি গোমায়ের ভিতর থাকবে, মা লক্ষ্মী হিসেবে মা গোমায়ের ভিতরে থাকতে চাও, গোমূত্র গোমার ভিতর থাকতে চাও, প্রতিটা শুভ কাজে যেখানে গো দেওয়া মানে গোমায় শিরানো হবে সেখানে আমার লক্ষ্মীর বসবাস হবে, এখানে শুভ কাজ হবে, এবং সর্ব ওখানে যত পাপ থাকুক সেই পাপ কী হবে, মোচন হয়ে যাবে। হ্যাঁ, যেখানে গোবাই ছিটানো দেওয়া হয় প্রতিটা শুভ কাজে, তাই মায়েরা কী করে, আগের মায়েরা তো ঘুম থেকে ওঠেই গোবর ছিটা দিত, এখনকার তো আধুনিক হয়ে গেছে, বিভিন্ন সেন্টমেন্ট মেখে রাখে, নাইট পোশাক পরে, আজকে মায়েদের আসল থেকে জিন্সের প্যান্ট হয়ে গেছে, হয়েছে না অনেক মায়েদের, মায়েদের আসরে থাকে সন্তানের মঙ্গল। একজন মা যদি সন্তানকে দিয়ে, সন্তানকে যদি পায়ের ধুলা দিয়ে, যদি মা যদি কোনো সন্তানকে যদি যাত্রাকালে বা কোনো শুভ কাজে যদি একজন মা সন্তানকে যদি মাথায় যদি সেই মায়ের চরণ রেণু দিয়ে যদি সিক্ত করে, যদি সেই মা যদি তাকে আশীর্বাদ করে দেয়, ওই সন্তানের অকাল মৃত্যু যদি থাকে, মৃত্যুযোগ যদি থাকে, সেই মৃত্যুযোগ পর্যন্ত কেটে যায়, মায়ের আসলে এত বড় স্নেহের আসল, মায়ের আসল। আজকে আমরা প্রতিটা মন্দিরে মায়াকে মাকে আমরা দর্শন করি, মাকে পূজা করি, আমাদের এই সনাতন ধর্মে আজকে একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে মা বাবাকে আমরা কখনো পূজনীয় পূজা করি না, মাকে কখনো আজকে ভালো একক তো খাবার দেই না, অনেকে মাকে মাটির মাকে আমরা প্রতিষ্ঠিত করে কোটি কোটি টাকা ব্যয় করি, কিন্তু যারা নিজের মাকে সম্মান করতে পারবে না, নিজের মাকে প্রণাম করবে না, নিজের পিতাকে প্রণাম করবে না, সেই জাতির কখনো মঙ্গল হতে পারে না। যারা আজ পর্যন্ত এই যারাই যাদের দেখেন মহাপুরুষ হয়েছে, যারা সিদ্ধিলাভ করেছে, যারা বৈকুণ্ঠবাসী হয়েছে, যারা তারা পিতামাতার একমাত্র আশীর্বাদেই হয়েছে। পিতামাতা হচ্ছে প্রথম গুরু, এই ক্ষেত্রজ্ঞ হচ্ছে প্রথম গুরু, পিতা এবং মাতা, এই পিতামাতা অন্য দেবী অন্য মাতা, যারা আমরা আজকে মাকে ভুলে, জন্মধাত্রী মাকে ভুলে, জন্মদাতা পিতাকে ভুলে আজকে আমরা মাটির মাকে আজকে প্রণাম করি, ওই মাটির মা বলতেছে তোদের প্রণাম আমি কখনো নেব না, যারা তোরা গর্ভধারণী নিজের মাকে একটা প্রণাম করতে পারিস না। একটা মাকে যদি একটু প্রণাম করে, মা যদি অশিক্ষিত থাকে, যদি বলে বাবা তুই বেঁচে থাক, বাবা তোর বুদ্ধি হোক, তেমন কিছু কথা বলতে পারে না, মন তো বলতে পারে না, মা পিতা যদি বলে বাবা তুই বেঁচে থাক, তোর আয়ু বৃদ্ধি হোক, পৃথিবীর সব শাস্ত্র মন্থন করে যদি মন্ত্র পাঠ করে যদি যে আশীর্বাদ করবেন, এক মা যদি বলে বাবা তুই বেঁচে থাক, তাতে আমার রাধা মাধব খুশি হয়ে যায় যে ওর মা আশীর্বাদ করেছে, ওই মার কাছ থেকে নেবার আমার কোনো অধিকার নেই। মায়ের স্নেহের আসল এমন এক বস্তু, যদি চেনের আসোটা দিয়ে সন্তানকে একটু আশীর্বাদ করে দেয়, সেই সন্তানের মৃত্যু যোগ পর্যন্ত কেটে যায়। আজকে দেখেন অনেকে আমরা আমার মাকে হারিয়েছি, অনেকে আমরা আমার পিতাদের হারিয়েছি, অনেকে স্বামী হারিয়েছে, আজকে তারা যদি এখানে থাকতো হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করত, আজকে তার অনেকে হারিয়ে গেছে, কের সন্তান হারিয়ে গেছে, কের বাবা হারিয়ে গেছে, কের মা হারিয়ে গেছে। মা থাকতে পৃথিবীর সর্ববন্ধু হচ্ছে একজন মা, আর সর্ববন্ধু হচ্ছে একজন বাবা, বাবার সে মায়ের সে আপন এই জগতে আর কেউ নাই। মাকে বড় কিছু না দিতে পারি, মুখ দিয়ে যদি একটু বলি মা তোমার আমি অদম সন্তান, আমার এই সংসারে তেমন তোমাকে কিছু দিতে পারি না, একখানা বসরন্তে যদি একখানা শাড়ি দিয়েও যদি বলা যায় মা তোমার এই অদম সন্তান তোমাকে কিছু দিতে পারলো না, তুমি এটা একটু গ্রহণ করো, একটা ফল দিয়েও যদি যদি উপবাসের সময় যদি বলা যায় মা তুমি এই ফলটা ঠাকুরকে দিয়ে প্রসাদ পাও, মা নিজে না খেয়ে কী করবে, ওই প্রসাদটুকু সন্তানকে খাওয়ায়, নাতিপুতিকে খাওয়ায়। আজকে গর্ভধারিণীর মায়ের যারা পূজা না করে, যারা যে পিতা নিজের ঘাম ঝরিয়ে
জামাটাকে ভিজিয়ে ফেলে সেই পিতাকে যদি আমরা ভজন পূজন না করি, আমাদের আরাধ্যদেবকে বাসুদেব কৃষ্ণচন্দ্রকে আরাধনা করতে হবে, নাম জপ করতে হবে, আরাধনা করতে হবে। তবে যারা পিতামাতার আশীর্বাদ না নিয়ে, যারা ভজন পূজন না করে, পিতামাতার আশীর্বাদ না নিয়ে যায়, তারা কখনো সিদ্ধি লাভ করতে পারে না, কখনো পারে না, কখনো পারে না। যার হারিয়ে গেছে সে জানে, ওই মায়ের মুখখানা অনেকের ভেসে ওঠে। আজকে আমার মা যদি একটু বেঁচে থাকতো, হারিয়ে যাওয়ার পর আমরা বুঝি, আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো। অনেকে মা হারিয়েছে, অনেকেই বাবা হারিয়েছে, পৃথিবীতে অনেক কিছু পাবেন, কিন্তু যা মা হারিয়ে গেছে তার একটা অঙ্গ পঙ্গু হয়ে গেছে, যার বাবা হারিয়ে গেছে তার আর একটা অঙ্গ পঙ্গু হয়ে গেছে, দুটো হাতই পঙ্গু হয়ে যায়। কারণ পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি ভালোবাসে, সেটা হচ্ছে গর্ভধারিণী মা এবং বাবা। আজকে এই ভাগবত জয়ন্তী হচ্ছে, তারক ব্রহ্ম নাম হবে, কিন্তু আমরা এখান থেকে যদি আমাদের আদর্শ গ্রহণ না করতে পারি, আজকে মাকে যদি এক মুঠো ভাত না দেই আমরা, আমরা যদি বাবাকে যদি একটা পোশাক না দিতে পারি, একটু যদি তাদের চরণে যদি প্রণাম না করতে পারি, প্রতিদিন আর কিছু করতে হবে না, শুধু পিতাকে মাতাকে দিনে শুধু একটা করে প্রণাম দেন আপনি। আমি এখান থেকে বলতে চাচ্ছি, ব্যাট আসরে আমার যতটুকু স্বীকৃতি ফল, সারা জীবনে আমার স্বীকৃতি ফল দিও আমি বলতেছি, যদি কোনো স্বীকৃতি ফল থাকে, গোলক বৃন্দাবন ধামে আপনারা যাবেন, যাবেন, যাবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি দারি বল। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে দেখেন, আজকে সেই কি করলেন রাধা ঠাকুরিনী, এদিকে কি করলেন রাধা ঠাকুরিনী বলল যে তোমার শরীর হচ্ছে অপবিত্র। বাসুদেব কৃষ্ণচন্দ্রকে বলতেছে, তুমি যে স্নান করেছো তোমার এই কুণ্ডে আমরা স্নান করব না। তখন বাসুদেব কৃষ্ণচন্দ্র বলল, তাই কোন জায়গায় তোমরা স্নান করবে? তখন বলল যে আমরা নিজেরাই একটা সরোবর খুলবো, এই সরোবরে আমরা স্নান করব। তো রাধা ঠাকুরিনীর হাতে ছিল কঙ্কন, সেই কঙ্কন দিয়ে কী করলেন, ওখানে মাটি খনন করলেন। তো মাটি খনন করার সাথে সাথে বিশালে সেখানে চারদিকে সুন্দর একটা বলল যে তোমার মতন এই আঁকা বাঁকা তোমার মতন এরকম সরই হবে না, রাধা শ্যামকুণ্ড হবে না, হবে কী কুণ্ড, রাধাকুণ্ড হবে, খুব সুন্দর দেখতে। তাই কী করলেন ওখানে, রাধা ঠাকুরিনী একটা সরোবর তৈরি হলো। এখন বললো তোমরা জল পাবে কোথায়? তখন বলল রাধা ঠাকুরিনী বলল, আমার আছে 20 কোটি, কয় কোটি, 20 কোটি আমার সেবিকা, রাধা ঠাকুরিনীর 20 কোটি সেবিকা। বলতেছে তারা মানুষ মনে ওখান থেকে জল নিয়ে আসবে, এই জল দিয়ে ই করবেন। তখন আমার বাসুদেব দেব দেখল যে ঠিক আছে, তুমি মানুষ মনে একটু ধ্যান করতে থাকো আর আমি এদিক থেকে ই করি। আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র বাঁশি দিয়ে একটা খোসা দিলেন, ওই বাসু ই কুণ্ডে শ্যামকুণ্ড থেকে রাধাকুণ্ডে সব জল চলে চলে গেল। ওদিকে সবাই ভাবলো যে মানুষ সরোবর থেকেই বুঝি আমরা জল এনেছি। আমার রাধা মাধবের সেই জল ওই রাধা ঠাকুরিনীর ওখানে সরোবরে যখন পৌঁছলো শ্যাম রাধাকুণ্ডে, সেখানে সবাই স্নান করলো, সবাইয়ের মনে ভেতরে একটা আত্মবিশ্বাস, এই রাধাকুণ্ডে যে একবার স্নান করে তার যত পূর্ণজন্মের পূর্বপূর্ব জন্মের যত বড় পাপরাশি থাকুক, এই জন্মে যত পাপরাশি থাকুক, কেউ যদি বৃন্দাবনে ধামে নাও যেতে পারেন, চোখ বুঝে মানুষে হরিভক্তি বিলাসে বলেছে, নেত্র দেবচ্ছ এ পূজন স্নানাদিং পুণ্যকৃতা পাপাস্য, পুণ্যকৃপা পাপাস্য দেহ অঙ্গ ধৌতং। অর্থাৎ রাধা সরোবরে কেউ যদি রাধা ঠাকুরিনীর নাম নিয়ে মানুষও যদি কেউ যদি এখন চোখ বুঝে, আপনারা সবাই একটু চোখ বুঝে, সবাই মনে ভাবেন আমরা এখন বৃন্দাবনে চলে গেছি, সবাই একটু চোখ বুঝেন, সবাই চোখ বুঝে মানুষে আমরা রাধা সরোবরে রাধাকুণ্ডে আসি, রাধাকুণ্ডের সরোবরে আমরা সবাই নাভিকমল জলে নেমেছি, সবাই একটু মনে মনে চিন্তা করেন, মানুষে মানুষে চিন্তা ভাবনা করে সবাই এখানে একটু ডুব দেন,
সবাই রাধা ঠাকুরের নাম নিয়ে একটু না দেখা জয় জয় রাধা ঠাকুরের কি জয় জয় রাধা ঠাকুরের কি জয় জয় রাধা ঠাকুরের কি জয় জয় শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি আজকে এই হরিবাসর কি পঞ্চতত্ত্ব কি শ্যাম সুন্দর কি গিরিধারে কি জয় জয় রাধা কৃষ্ণের প্রমাণন্দ হরিধানি বলবন বৃন্দাবনে এক বাবাজি এই বাবাজির নাম হচ্ছে বংশীদাস বাবাজি এই বংশীদাস বাবাজি সারা জীবন আমার রাধা মাধবের গোপালের সেবা করে তো এক সেবা করতে করতে বৃদ্ধ হয়ে গেছে একদিন ওই বংশীদাস বাবাজির গায়ে প্রচণ্ড জ্বর এখন ওই শুয়ে শুয়েই বলতেছে রাধা মাধবের দিক তাকিয়ে গোপালের দিক তাকিয়ে বলতেছে বাবা গোপাল সারা জীবন তোকে আমি পুত্র রূপে ভালোবাসলাম শাস্ত্রে তুই কথা দিয়েছিস তোকে যে যেভাবে ভজন করে তুই নাকি তাকে সেভাবে কৃপা করিস তাহলে বাবা তোকে তো আমি পুত্র রূপে ভালোবাসলাম আজকে 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 আমার আশ্রমে অনেক ভক্ত আসবে কিন্তু সেই ভক্তরা আজকে প্রসাদ পাবে না আজকে আমার ভক্তরা অনাহারী থাকবে আশ্রমে আজকে প্রসাদ দিতে পারবো না তবে তুই পিতা হয়ে তুই সন্তান হয়ে পিতার প্রতি তোর কি কোনো কর্তব্য নেই তোর কি কোনো কর্তব্য নেই তুই আজকে এই আশ্রমের দায়িত্বটা তোকে দিলাম তুই এই আশ্রমটা পরিচালনা কর সন্তান হিসেবে তোর কি একটু কর্তব্য নেই শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ শুধু মনে মনে কেঁদে কেঁদে যখন আমার রাধা মাধবের দিক তাকিয়ে আমার বংশীদাস বাবাজি যখন বলল এদিকে আমার মন্দির থেকে ছোট গোপাল কি করছে জানেন আজকে চলে গেছেন বৃন্দাবনে এক জমির খ্যাতে চলে গেছেন সেখানে গিয়ে ওখান থেকে সবজি হ্যাঁ অনেক করে সবজি করে একটা পুটলি করেছে তো যখন মাথায় করে আনতে যাবে সেই মুহূর্তে ওই জমির মালিক তাকে যে ধরেছে বলতেছে তুমি না বলে আমার জমি থেকে এইভাবে সবজি নিয়ে যাচ্ছ হ্যাঁ তুমি এইভাবে কেন নিয়ে যাচ্ছ তখন বলল দেখেন আমার বাবা অসুস্থ এই বৃন্দাবনে আমি থাকি আমার বাবা খুব অসুস্থ আমাদের আশ্রমে কোনো খাবার দাবার নেই তাই আমি এসেছি হ্যাঁ এই জমিটা কার আমি সত্যিকার পক্ষে জানি না কিন্তু আজকে আমাদের আশ্রমে অনেক ভক্ত আজকে অভুক্ত অবস্থায় চলে যাবে তাই আমি এসেছি কিছু এখান থেকে সবজি নিতে তখন বলল যে তোমরা হরে কৃষ্ণ তখন বলল যে তোমরা তুমি এখান থেকে আমার ধারে যে বলে যাচ্ছ না তোমার পিতার নাম কি বলো তুমি এখান থেকে যে সবজি নিয়ে যাচ্ছ তখন বলল যে আপনি আমার পিতার কাছে কোনো নালিশ দিয়েন না আমি বড় কাঙ্গাল সন্তান আমি আমার পিতার জন্য কিছু করতে পারি না তাই তো আমি আপনার খেতে এসেছি এখান থেকে কিছু সবজি নেওয়ার জন্য আপনার এই পা ধরি আমার এই বাসিটা আপনাকে দিয়ে যাই কিন্তু আপনি আমার বাবার কাছে নালিশ দিয়েন না আমার বাবার নাম হচ্ছে বংশীদাস বাবাজি যখন এই বংশীদাস বাবাজির কথা যখন বলেছে বলার সাথে সাথে কি করছেন জানেন ওই জমির মালিক উনি ভাবতেছে বংশীদাস বাবাজি এত উচ্চকোটি ভক্ত মহাত্মা এর সন্তান চুরি করতেছে এটা তো ভালো কর্ম নয় ছেড়ে দিলেন সবজি নিয়ে চলে আসলেন হ্যাঁ সেদিন প্রসাদ করে সেই বৃন্দাবনে প্রসাদ সবাইকে প্রসাদ দিলেন হ্যাঁ সন্ধ্যার সময় ওদিকে বংশীদাস বাবাজি জ্বরে এত ভেসি আক্রান্ত জ্বরে এমনভাবে আক্রান্ত হয়েছে বিছনা থেকে ওঠার মতন তার বল নেই গায়ে বংশীদাস বাবাজির ঘরে গেলেন সেই জমির মালিক যার জমির জমি থেকে ওই শাক সবজি গ্রহণ এনেছে তো যাই বললেন বাবাজি আপনাকে প্রণাম তার সাথে পাশাপাশি একটা নালিশ আছে সেটা হচ্ছে আপনার সন্তানকে একটু শাসন শোষণ করেন বংশীদাস বাবাজি বলল আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন
আমি তো বিবাহই করিনি, দাম্পত্য জীবন যায় নেই, আমার তো কোনো সন্তান আদি নাই। তো বলল যে আপনার কথা বলল যে আপনার সন্তান, সে আপনার পরিচয় তো বলো। বলো সে আমার পিতা হয়, এই বংশীদাস বাবাজি আমার পিতা হয়। শুধু খ্রিস্ট ভক্তবৃন্দ উনি বুঝতে পারলেন, বলল যে আপনার যে সবজি এনেছে আমি মূল্যটা দেব, আপনি এখন যান আমাকে একটু বুঝতে দেন যে ঘটনাটা কি। উনি অনেক কষ্ট করে, জ্বর গাটা কাঁপতেছে, থরথর করে দেহটা কাঁপতেছে, মন্দিরে যখন গেলেন দেখতে পেলেন আজকে আমার রাধা মাধব, প্রতিদিন যে আমার রাধা মাধবের যে উত্তরিটা পরা থাকে, যে কাপড়টা পরানো থাকে, ধুতিটা পরানো থাকে, আজকে ধুতিটায় কাদা লাগানো, পায়ে দুই পায়ে ধুলিবালি এবং কাদা লাগানো রয়েছে। বুঝতে কষ্ট হলো না, যাকে আমি তিরস্কার করে একটু বললাম যে বাবা যদি না পারে তাহলে সন্তানের তো কর্তব্য আশ্রম চালানো, আজকে তাই তুমি আমার জন্য চুরি করতে গেছো। শুধু খ্রিস্ট ভক্তবৃন্দ, আমার রাধা মাধবকে যদি ভালোবাসতে পারেন, আমার রাধা ঠাকুরকে যদি কেউ ভালোবাসতে পারেন, আপনার ঘরের কর্ম আপনার সন্তান হিসাবে যে যেভাবে ভালোবাসবেন সেভাবেই আপনাদেরকে সে দেখা দেবে। কেউ যদি তাকে পুত্ররূপে ভালোবাসেন পুত্ররূপে দেখা দেবে, স্বামী জ্ঞানে ভালোবাসেন স্বামী জ্ঞানে দেখা দেবে, কেউ যদি পিতাগণে দেখা দেন পিতারূপে দেখা দেবে, সে হচ্ছে হ্যাঁ আমার দয়াময়, তার এক নাম দয়াল হরি, তার সাথে আমাদের একটা সম্বন্ধ করতে হবে। যদি সে থাকে বিশ্বব্রহ্মাণ্ডের উপরে আর আমি যদি নিচে থাকি তাহলে তো কখনো ভজন হবে না, তাই তার সাথে একটা আমাদের নিত্য সম্পর্ক তৈরি করতে হবে। রাধা মাধবকে দূরের বস্তু ভাবলে হবে না, সে আমার আপনজন নিজজন আমার কাছের মানুষ। সে যদি গোলক বৃন্দাবন ধাম থাকে আর আমি যদি নিচে থাকি তাহলে কি ভজন হয়? ভজন হবে না, তাকে ভালোবাসতে হবে। তাই শাস্ত্রে বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা বৃন্দাবনের আর একটু ছোট্ট ভজন দিয়ে আমাদের আমাদের এখানে আজকে পাঠ আমরা বিশ্রাম করব। সেটা হচ্ছে বৃন্দাবনের আপনার এখানে এই চণ্ডীধর বাবা নামে একজন বাবাজি ছিলেন, চণ্ডীধর নাম হলো চণ্ডীধর। এই বাবাজি প্রতিদিন ওই গিরি গোবর্ধন পরিক্রমা করতেন, কিন্তু সাথে গিরি গোবর্ধন যখনই সূর্য উদয় হয়, যখন সূর্য উদয় হয় শশীকলার মতন আস্তে আস্তে রৌদ্র গরম হতে থাকে, পাহাড়ের গরমটা হতে থাকে, তো প্রতিদিন ওই বাবাজি সাথে জল নিয়ে যান, যখন তৃষ্ণার্ত হন তখন কিছু জল সেবা করেন। তখন আজকে কী করছেন, তাড়াহুড়ো করে ওই বাবাজি জল নিতে মনে নেই। ওই বাবাজি আজকে গিরি গোবর্ধন যখন পরিক্রমা করতে গেছেন, গিরি গোবর্ধনটা হচ্ছে 21 কিলোমিটার, গিরি গোবর্ধন বৃন্দাবনের, তো 21 কিলোমিটার পরিক্রমা করতে যখনই 10 কিলোমিটার পরিক্রমা করেছে তখন তীব্র তৃষ্ণা লেগেছে, এমন তৃষ্ণা যেমন দেহটা এখন থেকেই ওষ্ঠগত প্রাণ, প্রাণটা মনে হয় বেরিয়ে যায়, ওষ্ঠগত প্রাণ, প্রাণটা বেরিয়ে যায়, এখন ঠোঁটের আগায় মনে হয় প্রাণটা চলে এসেছে। তখন সামনে দিয়ে যাচ্ছিলেন এক বৃন্দাবনের এক মা, তার ছোটোটা সন্তান আছে গাভী মাতার জন্য, মাটি মাথায় করে একাটি ঘাস নিয়ে যাচ্ছে সামনে থেকে। তখন সেই বাবাজি ডাক দিয়ে বলল মা আর কত দূর গেলে পার জল পাবো মা? তখন এই বৃন্দাবনের মা বলল, বাবা এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার পরে যে গ্রাম তারপরে যেয়ে তুমি জল পাবে, এর মাঝে কোনো সরোবর নেই, কোনো জল নেই, জল পাবে না। তখন বলল, মা রে আমার যে তৃষ্ণা আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি যদি এই মুহূর্তে যদি একটু জল না পাই তাহলে আমার এখানে প্রাণটা বেরিয়ে যাবে। হা রাধা ঠাকুরিনী বলে কি করলেন, ওইখানেই চৈতন্য হারিয়ে গেল, মানে প্রাণটা বেরিয়ে যাবে তৃষ্ণার জন্য। মাথায় ছিল যে মায়ের, ওই মা ছিল ছোটোটা বাচ্চা ছিল মায়ের বক্ষস্থল অর্থাৎ বক্ষে দুগ্ধ ছিল, ওই মা যখন দেখলেন হা রাধে বলে যখন বাবাজি যখন গড়াগড়ি দিতেছে চৈতন্য হারিয়ে গেছে প্রাণটা বেরিয়ে যাবে যাবে, তখনই বলল, বাবা খুব তৃষ্ণা পেয়েছে প্রাণটা বেরিয়ে যাবে, কি করলেন?
ওই ঘাসে রাটিটা ফেলিয়ে ওই বুড়োজয়ী মা কি করেন তার বক্ষের ওখান থেকে তার বক্ষ থেকে তার কি করেন শাড়ির আঁচলটা সরিয়ে ওখান থেকে পীযূষ ধারায় চাপ দিয়ে দুই চার ফোঁটা দুগ্ধ সেই বাবাজির মুখে দিয়ে দিল। যখন সেই বাবাজির তার বক্ষ সুধা অমৃত সুধা পীযূষ ধারায় যখন সেই বাবাজির যখন সেই মুখে দুই ফোঁটা দুগ্ধ পড়ল, পড়ার সাথে সাথেই সেই বাবাজি চিৎকার করে ওঠে বলল, মারে আমার এক জন্মের নয়, যেন জন্ম জন্মান্তরের, যেন আমার তৃষ্ঠা মিটে গেল মা, এক জন্মের নয় জন্ম জন্মান্তরে তৃষ্ঠা মনে হয় আমার মিটে গেল। সেই মা আবার মাথায় ঘাসের আঠিটা নিয়ে চলে গেল আর ওখানেই গড়াগড়ি দিতে লাগলো, মায়ের যে চরণ ধুলিটা পড়েছিল সেখানেই গড়াগড়ি দিতে লাগলো। সুধীকৃষ্ট ভক্ত বৃন্দ, ব্রজধামবাসী যদি যত সময় পর্যন্ত দেহটা না হবে, যত সময় পর্যন্ত দেহটা আমি আমার বলতে এই কর্তৃত্ব বোধ আছে, তত সময় পর্যন্ত সাধন ভজন হবে না। সাধন ভজন করতে গেলে পার এই পার্থিব জগতের দেহে সাধন ভজন হয় না, এই দেহটা সাধন ভজন করতে গেলে পার। গোপী দেহ যতদিন পর্যন্ত আমাদের না হবে তত সময় পর্যন্ত সাধন ভজন হয় না। শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা ভাগবতকে আর দীর্ঘায়িত করব না। এখানে একটা বাসনা এসেছে, আসলে আপনাদের মতন হরিবোলা পাখি, আপনাদের মতন যারা মহাজন, আপনাদের মতন যারা মহাজন